তা বলে নিজের ভাইয়ের রক্তপাত করব? কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউই নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন স্মরণ করে দেখুন। ঠাকুর, তুমি কি বলছো? আমি নিজে হাতে এই তরোয়াল নিয়ে নক্ষত্ররায়কে আঘাত করব? হ্যাঁ। গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে রাজর্ষি দ্বিতীয় ও অন্তিম পর্ব। গপ্প মিরে ঠেকে রাজর্ষির প্রথম পর্বে শুনেছেন রাজা গোবিন্দমাণিক্য জীববলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। মন্দিরের প্রধান পুরোহিত রঘুপতি রাজার এই নির্দেশে অত্যন্ত ক্রুদ্ধ। রাজার আদেশ অমান্য করে তিনি নরবলির ব্যবস্থা করেন। রাজার ভাই নক্ষত্র রায়কে দিয়ে ছোট্ট তাতাকে অপহরণ করান। রাজা গোবিন্দমাণিক্য সে কথা জানতে পেরে রঘুপতি এবং নক্ষত্র রায়কে রাজ্য থেকে নির্বাসিত করেন। রঘুপতি প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন, আর সেই উদ্দেশ্যে বিক্রম সিংহের দুর্গ থেকে বন্দী শাহ সুজাকে পালাতে সাহায্য করেন। এরপর কি হল জানতে শুনুন রাজর্ষি দ্বিতীয় ও অন্তিম পর্ব। তাহলে শুরু করা যাক। বন্দির পালানোর খবর দুর্গে রাষ্ট্র হল। খোঁজের জন্য চারদিকে লোক ছুটল। রাজা বিক্রম সিংহের মাথা হেঁট হল। বন্দী কেমন করে পালালো তার বিচার সভা বসল। খুড়ো সাহেবের সেই গর্বিত আহ্লাদী ভাব কোথায় গেল? তিনি তখন পাগলের মতো করতে লাগলেন। ব্রাহ্মণ কোথায়? কোথায় সেই ব্রাহ্মণ? সে ব্রাহ্মণ কোথায়? তিনি রঘুপতিকে খুঁজে বেড়াচ্ছেন, ওদিকে ব্রাহ্মণ কোথাও নেই। পাগড়ি খুলে খুড়ো সাহেব কিছু সময় মাথায় হাত দিয়ে বসে রইলেন। সভায় তখন প্রহরীদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। খুড়ো সাহেব মাথা হেঁট করে সভায় ঢুকলেন। বিক্রম সিংহের পায়ের তলায় তলোয়ার খুলে রেখে বললেন, আমায় বন্দী করতে আদেশ করুন মহারাজ, আমি অপরাধী। রাজা বিক্রম সিংহ খুড়ো সাহেবের কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, খুড়ো সাহেব ব্যাপার কি? সেই ব্রাহ্মণ, এসব সেই ব্রাহ্মণের কাজ। মানে? আমি বিজয়গড়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি অত্যন্ত বোকার মতো বিশ্বাস করে ওই ব্রাহ্মণকে সুড়ঙ্গ পথের কথা বলেছিলাম। খড়ক সিংহ! খুড়ো সাহেব চমকে উঠলেন। তিনি প্রায় ভুলে গিয়েছিলেন যে তার নাম খড়ক সিংহ। খড়ক সিংহ, এতদিন পর তুমি কি আবার বাচ্চা হয়ে গেছো? ছি ছি ছি, তুমি শেষে এই কাজ করলে? তুমি, তোমার হাতে আজ বিজয়গড় অপমানিত হলো। খুড়ো সাহেব চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার হাত থরথর করে কাঁপতে লাগল। কাঁপা কাঁপা হাতে কপাল ছুঁয়ে মনে মনে বললেন, হায় রে অদৃষ্ট! আমার দুর্গ থেকে দিল্লীশ্বরের শত্রু পালিয়ে গেল। জানো তুমি আমায় দিল্লীশ্বরের কাছে অপরাধী করেছো? আমি একা অপরাধী মহারাজ। মহারাজ আপনি অপরাধী, এ কথা দিল্লীশ্বর বিশ্বাস করবেন না। তুমি কে? তোমার খবর দিল্লীশ্বর কি রাখেন? তুমি তো আমারই লোক। এ যেন আমি নিজের হাতে বন্দির বাঁধন খুলে দিয়েছি। খুড়ো সাহেব নিরুত্তর হয়ে রইলেন। তিনি চোখের জল আর সামলাতে পারলেন না। তোমাকে কি দণ্ড দেব খড়ক সিংহ? মহারাজের যেমন ইচ্ছা। তুমি বুড়ো মানুষ, তোমাকে বেশি আর কি শাস্তি দেব? নির্বাসন দণ্ডই তোমার জন্য যথেষ্ট।
বিজয় ঘর থেকে নির্বাসন, মহারাজ আমি বুড়ো, আমার আমার মতিভ্রম হয়েছিল, আমায় বিজয়গড়েই মরতে দিন, মৃত্যুদণ্ডের আদেশ করে দিন, এই বুড়ো বয়সে শেয়াল কুকুরের মতো আমাকে বিজয়গড় থেকে তাড়িয়ে দেবেন না মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা ক্ষমা। খুড়ো সাহেব ক্ষমা পেলেন, তবে সভা থেকে বের হওয়ার সময় খুড়ো সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলেন। সেই দিন থেকে খুড়ো সাহেবকে আর খুব একটা দেখা যেত না, তিনি ঘর থেকে বেরোতেন না, তার মেরুদণ্ডটাই যেন ভেঙে গেল। গুজুর পাড়া ব্রহ্মপুত্রের তীরে এক ছোট্ট গ্রাম। একজন ছোট মাপের জমিদার আছেন, নাম পীতাম্বর রায়। বাসিন্দা তেমন বেশি নেই। পীতাম্বর নিজের পুরনো চণ্ডীমণ্ডপে বসে নিজেকে রাজা বলে থাকেন, তাঁর প্রজারাও তাঁকে রাজা বলে থাকেন। জগতের বড় বড় রাজাধিরাজের প্রবল প্রতাপ এই ছায়াময় নীড়ের মাঝে ঢুকতে পারে না। কেবল তীর্থ স্নানের উদ্দেশ্যে নদী তীরে ত্রিপুরার রাজাদের এক প্রকাণ্ড প্রাসাদ আছে, কিন্তু অনেক কাল হল রাজারা কেউ স্নানে আসেননি। সুতরাং ত্রিপুরার রাজা সম্পর্কে গ্রামবাসীদের মধ্যে একটা ঝাপসা জনশ্রুতি চালু আছে কেবল। এক ভাদ্র মাসের সকালে গ্রামে সংবাদ এলো, ত্রিপুরার এক রাজকুমার নদী তীরের পুরনো প্রাসাদে থাকতে আসছেন। কিছুদিন পরে বড় পাগড়ি বাঁধা লোক এসে প্রাসাদে বেশ ধুমধাম লাগিয়ে দিল। তারপর প্রায় এক সপ্তাহ পরে হাতি ঘোড়া লোক লস্কর নিয়ে স্বয়ং নক্ষত্র রায় গুজুর পাড়া গ্রামে এসে উপস্থিত হলেন। সমারোহ দেখে গ্রামবাসীরা অবাক। পীতাম্বরকে এতদিন খুব রাজা বলে মনে হতো, কিন্তু আজ আর তা কারুর মনে হল না। নক্ষত্র রায়কে দেখে সকলেই এক বাক্যে বলল, হ্যাঁ রাজপুত্র এই রকমই হয় বটে, কি হ্যাঁ একদম একদম। এইভাবে পীতাম্বর তাঁর পাকা দালান ও চণ্ডী মণ্ডপ শুদ্ধ একেবারে হারিয়ে গেলেন বটে, কিন্তু তাঁর আনন্দের আর সীমা রইল না। নক্ষত্র রায়কে তিনি এমনই রাজা বলে অনুভব করলেন যে নিজের ক্ষুদ্র রাজমহিমা নক্ষত্র রায়ের পায়ে পুরোপুরি বিসর্জন দিয়ে তিনি পরম সুখী হলেন। নক্ষত্র রায় গ্রামের রাজা হয়ে উঠলেন, পীতাম্বর প্রজা হিসেবে তাদের মাঝে ভর্তি হলেন। গ্রামের পথে হাতি ঘোড়া চলতে লাগল, রাজদ্বারে খোলা তলোয়ারের বিদ্যুৎ খেলতে লাগল, হাট বাজার বসে গেল। পীতাম্বর ও তাঁর প্রজারা আনন্দিত হয়ে উঠলেন। নক্ষত্র রায় নির্বাসনের রাজা হয়ে উঠে সমস্ত দুঃখ ভুললেন। এখানে রাজত্বের ভার কিচ্ছুটি নেই, অথচ রাজত্বের সুখ ভরপুর আছে। এখানে তিনি সম্পূর্ণ স্বাধীন, নিজের দেশে তার এত প্রবল প্রতাপ ছিল না, তাছাড়া এখানে রঘুপতির ছায়া নেই। মনের আনন্দে নক্ষত্র রায় বিলাসে ডুবে গেলেন। ঢাকা শহর থেকে নট নটি এলো, নাচে গানে বাজনায় নক্ষত্র রায়ের একটুও অরুচি নেই। এই সুরানো নক্ষত্র রায় ত্রিপুরার রাজ অনুষ্ঠান সব কিছু অবলম্বন করলেন। চাকরদের মধ্যে কারো নাম রাখলেন মন্ত্রী, কারো নাম রাখলেন সেনাপতি, পীতাম্বর দেওয়ানজি নামে পরিচিত হলেন। এক একদিন হাতে একদম কাজ না থাকলে সৃষ্টি ছাড়া কোনো এক নতুন আহ্লাদ পরিকল্পনার জন্য মন্ত্রীকে তলব করা হতো। এই যেমন আজ প্রাসাদে বিড়াল শাবকের বিয়ে, নক্ষত্রের এক ছোট মিনি বিড়াল ছিল, তার সঙ্গে মণ্ডলদের বিড়ালের বিয়ে হবে।
গায়ে হলুদ ইত্যাদির সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আজ শুভ লগ্নে সন্ধ্যার সময় বিয়ে হবে। এই কদিন রাজবাড়িতে কারো এক তিল সময় নেই। সন্ধ্যার সময় পথ ঘাট আলোকিত হল, নহবত বসল, মণ্ডলদের বাড়ি থেকে চতুর্দিকে চতুর্দোলায় চড়ে পাত্র খুব কাতর আওয়াজে মিউ মিউ করতে করতে যাত্রা করছে। উলু শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে পাত্র সভায় এলো। পুরোহিতের নাম কেনারাম, কিন্তু নক্ষত্র রায় তার নাম রেখেছিলেন রঘুপতি। নক্ষত্র রায় আসল রঘুপতিকে ভয় করতেন, এই জন্য নকল রঘুপতিকে নিয়ে খেলা করে খুশি হতেন, এমনকি কথায় কথায় তাকে জ্বালাতনও করতেন। গরিব কেনারাম সবটুকু চুপচাপ সহ্য করতেন। আজ দৈব দুর্বিপাকে কেনারাম সভায় আসতে পারেননি। নক্ষত্র রায় অধীর স্বরে জিজ্ঞাসা করলেন, রঘুপতি কোথায়? ভৃত্য বলল, আগে ওর বাড়িতে অসুখ, বলা উস্কো। যথারীতি লোক ছুটল। ততক্ষণ উচ্চস্বরে ক্রন্দনরত বিড়ালের সামনে নাচ গান চলতে লাগল। কিছুক্ষণ পর ভৃত্য এসে সবিনয়ে জানাল, রঘুপতি এসেছেন মহারাজ। ডাকো, এক্ষুনি ডাকো ওকে। তখনই পুরোহিত ঘরে ঢুকলেন, কিন্তু পুরোহিতকে দেখেই নক্ষত্র রায়ের ভুরু কোঁচকানো মুখ কোথায় যেন মিলিয়ে গেল। তার মুখ বিবর্ণ হয়ে গেল, কপালে ঘাম দেখা দিল, বিড়ালের মিউ মিউ ধ্বনি নিস্তব্ধ ঘরে যেন দ্বিগুণ ভাবে জেগে উঠল। এ রঘুপতি বটে, তাতে আর কোনো সন্দেহ নেই। লম্বা রোগা তেজিয়ান, বহুদিনের ক্ষুধিত কুকুরের মতো চোখ দুটো জ্বলছে, ধুলোয় ভরা দুই পা, তিনি জরির কাজ করা রেশম কাপড়ের মাদুরের উপর রেখে মাথা তুলে দাঁড়ালেন। নক্ষত্র রায়? নক্ষত্র রায় চুপ করে রইলেন। তুমি রঘুপতিকে ডেকেছ? রঘুপতি এসেছে। ঠাকুর, আপনি? উঠে এসো। নক্ষত্র রায় ধীরে ধীরে সভা থেকে উঠে গেলেন। রঘুপতি জিজ্ঞেস করলেন, এসব কি হচ্ছিল? নাচ হচ্ছিল। চি 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 চি। আচ্ছা শোনো, কাল এখান থেকে যেতে হবে, তার উদ্যোগ কর। কোথায় যেতে হবে ঠাকুর? সে কথা পরে হবে, আপাতত আমার সঙ্গে বেরিয়ে পড়ো। আমি তো এখানে বেশ আছি। বেশ আছি? তুমি রাজবংশে জন্মেছ, তোমার পূর্বপুরুষেরা সকলে রাজত্ব করে এসেছেন, তুমি কি না আজ এই বন গায়ে শেয়াল রাজা হয়ে বসে আছো আর বলছো বেশ আছি? রঘুপতি তীব্র কথায় ও তীক্ষ্ণ কটাক্ষে প্রমাণ করে দিলেন যে নক্ষত্র রায় ভালো নেই। নক্ষত্র রায়ও রঘুপতির মুখের তেজে কিছুটা সেই রকমই বুঝলেন। বেশ আর কি, এমনিই আছি, কিন্তু কি আর করব, উপায় কি আছে? উপায় ঢের আছে, উপায়ের অভাব নেই। আমি তোমাকে উপায় দেখিয়ে দেব, তুমি আমার সঙ্গে চলো। আচ্ছা, আমি একবার দেওয়ানজিকে জিজ্ঞাসা করি। না, আমার এসব জিনিসপত্র কিচ্ছু দরকার নেই। লোকজন দরকার নেই? আমার হাতে এখন যথেষ্ট নগদ টাকা নেই। আমার আছে, আর বেশি অজুহাত আপত্তি করো না, যাও আর শুতে যাও, কাল সকাল সকাল বেরোতে হবে। বলেই রঘুপতি কোনো উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। পরদিন ভোরবেলা পূর্ব তীরে সূর্য উঠছে, দুই তীরে ঘন তরুস্রোতের মধ্যে দিয়ে ছোট ছোট ঘুমন্ত গ্রামগুলোর দরজার কাছ দিয়ে ব্রহ্মপুত্র তার বিপুল জলরাশি নিয়ে অবাধে বয়ে চলেছে।
শ্যামা দোয়েল শীষ দিচ্ছে। নক্ষত্ররায় উঠে জানালায় এসে দাঁড়ালেন। বাইরের দিকে তাকিয়ে নক্ষত্ররায়ের মন থেকে এক গভীর দীর্ঘশ্বাস পড়ল। এমন সময় পেছন থেকে রঘুপতি এসে নক্ষত্ররায়কে ডাকলেন। নক্ষত্ররায় চমকে উঠলেন। রঘুপতি মৃদু গম্ভীর আওয়াজে বললেন, নক্ষত্র, যাওয়ার জন্য সব তৈরি? কোথায় যেতে হবে? সে কথা এখন হবে না। দাদার বিরুদ্ধে আমি কোনো চক্রান্ত করতে পারবো না ঠাকুর। দাদা তোমার কি মহৎ উপকারটা করেছে শুনি। আমি জানি, আমি জানি তিনি আমাকে ভালোবাসেন। ওরে ওরে কি প্রেম! তাই বুঝি নির্বিঘ্নে ধ্রুবকে যুবরাজ্যে অভিষিক্ত করার জন্য মিথ্যে ছুতোয় দাদা তোমায় রাজ্য থেকে তাড়ালেন। সে রাজ্যে আর কি কখনো সহজে ঢুকতে পারবে ভেবেছ? আমি কি আর এই সামান্য কথাটা বুঝি না? আমি সবই বুঝি, কিন্তু আমি কি করব বলো ঠাকুর, আমার উপায় কি? সেই উপায়ের কথাই তো হচ্ছে, সেই জন্যই তো এসেছি। তবু যেন বাড়ি ছেড়ে নক্ষত্ররায়ের পা সরতে চায় না। এইসব সুখের খেলা ছেড়ে, দিওয়ানজি মানে পীতাম্বরকে ছেড়ে রঘুপতির সঙ্গে একলা কোথায় যেতে হবে? কিন্তু রঘুপতি যেন তার চুল ধরে টেনে নিয়ে চললেন। নদী তীরে এসে নক্ষত্ররায় দেখলেন নৌকা প্রস্তুত। নক্ষত্ররায় আর রঘুপতি নৌকায় উঠলেন। নৌকা দক্ষিণ মুখে যাত্রা শুরু করল। গুজুর পাড়া শূন্য হয়ে গেল। তার আমোদ উৎসব সমস্ত শেষ। কেবল প্রতিদিন প্রকৃতির রোজকার উৎসব, সকালে পাখির গান, পাতার মর্মর ধ্বনি ও নদী তরঙ্গের করতালির শেষ নেই। লম্বা পথ, কোথাও বা নদী, কোথাও ঘন জঙ্গল, কোথাও বা ছায়াহীন মাঠ। কখনো নৌকায়, কখনো পায়ে হেঁটে, কখনো বা টাট্টু ঘোড়ায়। কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, কখনো কোলাহলময় দিন, কখনো ঘন রাতের নিস্তব্ধ আঁধার। নক্ষত্ররায় অবিরাম চলেছেন। কত দেশ, কত বিচিত্র দৃশ্য, কত ধরনের লোক, কিন্তু নক্ষত্ররায়ের পাশে ছায়ার মতো ক্ষীণ, রোদের মতো উজ্জ্বল সেই একমাত্র রঘুপতি অনবরত আছেন। অবশেষে শাহ সুজার রাজধানীতে এসে পৌঁছলেন। পরাজয় ও পালানোর পরে সুজা নতুন সৈন্য খোঁজার চেষ্টা করছেন, কিন্তু রাজকোষে বেশি অর্থ নেই। প্রজাগণ ঋণের বোঝায় অত্যাচারিত। এর মধ্যেই দারাকে পরাজিত ও নিহত করে ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসেছেন। সুজা এই খবর পেয়ে খুবই বিচলিত হলেন, কিন্তু সৈন্য সামন্ত কিছুই প্রস্তুত ছিল না। এই জন্য কিছু সময় হাতে পাবার আশায় তিনি ছলনা করে ঔরঙ্গজেবের কাছে এক দূত পাঠিয়ে দিলেন। বলে পাঠালেন যে, আঁখোকে নূর হরদিল আজিজ মেরে ভাই ঔরঙ্গজেব গদ্দিনশীন হয়েছেন, এ শুনকর আমি প্রাণ ফিরে পেলাম। এখন শুধু বঙ্গালে সুজার হুকুমত বাদশাহ সালামত মঞ্জুর করলে খুশির কোনো শেষ থাকবে না। ঔরঙ্গজেব খুব সমাদরে দূতকে আহ্বান করলেন। সুজার শরীর মনের স্বাস্থ্য এবং সুজার পরিবারের মঙ্গল সংবাদ জানবার জন্য বিশেষভাবে উৎসুক হলেন এবং জানালেন যে যখন স্বয়ং সম্রাট শাহজাহান সুজাকে বাংলার শাসন কার্যে নিয়োগ করেছেন, তখন আর দ্বিতীয় মঞ্জুরি পত্রের কোনো প্রয়োজন নেই। এই সময় রঘুপতি সুজার সভায় গিয়ে উপস্থিত হলেন। সুজা কৃতজ্ঞতা ও সমাদরের সঙ্গে তাঁর উদ্ধারকর্তাকে আহ্বান করলেন। বললেন, ফরমাইয়ে পণ্ডিত। বাদশাহের কাছে কিছু আবেদন আছে। আপনার আর্জি আমি জরুর পুরা করব।
दरखास्त करछि कुछ दिन इंतजार करुन, सब्र करुन, खजानाय खूब बेशी नेई। शाहेंशा, आमार प्रार्थना एई जे रूपो सोना बा आर कोनो धातु आमी चाई ना, आमी एखन शानी तो लोहा चाई। आमार नालिश शुनुन, आमी विचार प्रार्थना करी। त्रिपुरार राजा गोविंद माणिक्य तार छोट भाई नक्षत्र राय के बिना अपराधे निर्वासित करेछेन। पंडित, दूसरों की शिकायत सुनिए क्यानो आमार वक्त बर्बाद करछेन? फरियादी कहाँ? आछे शहंशाह, ताके कबे एखाने हाजिर करबो? अब कहाँ है वक्त इन सब चीजों के लिए। ठीक आछे, कल के निये आसुन। रघुपति विदाई निये नक्षत्र राय के सब बोललेन। नवाबेर काछे जाबो, किन्तु भेटेर जोन्नो की नेबो ठाकुर? सेजोन्नो तोमाके भाबते हबे ना। भेटेर जोन्नो तिनी 1.5 लक्ष मुद्रा आनलेन। পরদিন সকালে রঘুপতি দুরু দুরু বুকে নক্ষত্র রায়কে নিয়ে সুজার সভায় উপস্থিত হলেন। কিন্তু যখন 1.5 লক্ষ টাকা নবাবের পায়ে রাখা হল, তখন তার মুখ তেমন অপ্রসন্ন বোধ হল না। নক্ষত্র রায়ের নালিশ শুনে সুজা বললেন, আব ফরমাইয়ে, ক্যা খোয়াহিশ হ্যায় আপকি? গোবিন্দ মাণিক্যকে নির্বাসিত করে তার জায়গায় নক্ষত্র রায়কে রাজা করে দিতে আজ্ঞা হোক। যদিও সুজা নিজের ভাইয়ের সিংহাসন হাতাতে একটুও সংকোচ বোধ করেন না, তবুও এখানে তার মনে কেমন আপত্তি এলো। কিন্তু রঘুপতির প্রার্থনা পূরণ করা তার আপাতত সবার চেয়ে সহজ মনে হল, নইলে রঘুপতি খুব বকাবকি করবেন এই তার ভয়। বিশেষত 1.5 লক্ষ টাকা ভেটের পরও বেশি আপত্তি করা ভালো দেখায় না বলেই তার মনে হল। বহুত খুব, গোবিন্দ মাণিক্য কো বতন সে নিকালনে কা হুকম আর নক্ষত্র রায় কে হুকুমত কি মঞ্জুরি, এ দুটোর পরওয়ানা সাথে নিয়ে যান। বাদশাহের কিছু সংখ্যক সৈন্য সঙ্গে দিতে হবে। নাহি নাহি নাহি, জং কে লিয়ে শামিল হতে পারবো না। যুদ্ধের খরচ বাবদ আরো 36,000 টাকা আমি রেখে যাচ্ছি, এবং ত্রিপুরায় নক্ষত্র রায় রাজা হওয়া মাত্র 1 বছরের খাজনা সেনাপতির হাত দিয়ে পাঠিয়ে দেব। এই প্রস্তাব সুজার খুবই যুক্তিসঙ্গত বলে মনে হল এবং সভাসদেরাও তাঁর সঙ্গে একমত হল। একদল মুঘল সৈন্য সঙ্গে নিয়ে রঘুপতি আর নক্ষত্র রায় ত্রিপুরার দিকে যাত্রা করলেন। এই কাহিনী যেখান থেকে শুরু হয়েছিল তারপর 2 বছর পার হয়ে গেছে। ধ্রুবর বয়স বেড়েছে, এখন সে অনেক কথা শিখেছে। সে নিজেকে বেশ মস্ত লোক হিসেবে বিবেচনা করে। রাজা গোবিন্দ মাণিক্য ধ্রুব আর তার শৈশব নিয়ে বেশ আছেন। পুরোহিত বিল্লন ঠাকুর এসব দেখেন আর রাজাকে বলেন, মহারাজ এদের নিয়ে বেশ আছেন, দিনরাত প্রখর বুদ্ধিমানদের সঙ্গে থাকলে বুদ্ধি লোপ পায়। ছুরিতে সমানে শান পড়লে ছুরি ক্রমেই সূক্ষ্ম হয়ে অদৃশ্য হয়। রাজা গোবিন্দ মাণিক্য হেসে বললেন, এখনো তবে বোধ করি আমার সূক্ষ্ম বুদ্ধির লক্ষণ প্রকাশ পায়নি। না, সূক্ষ্ম বুদ্ধির একটা লক্ষণ এই যে তা সহজ জিনিসকে শক্ত করে তোলে। পৃথিবীতে অনেক বুদ্ধিমান না থাকলে পৃথিবীর কাজ অনেকটা সোজা হতো। নানা রকম সুবিধে করতে গিয়েই নানা রকম অসুবিধা ঘটে। বেশি বুদ্ধি নিয়ে মানুষ কি করবে ভেবে পায় না। আচ্ছা মহারাজ, আমি এখন চলি, আবার পরে আসব। রাজার কাছে বিদায় নিয়ে পুরোহিত ঠাকুর পথে বেরোলেন। পথে দুজন পথিক যাচ্ছিল, একজন আরেকজনকে বলছিল, 3 দিন তার দরজায় মাথা ভেঙে মলুম, 1 পয়সা বের করতে পারলুম না। এইবার সে পথে বেরোলে না তার মাথা ভাঙবো, দেখি তাতে কি হয়। পিছন থেকে বিল্লন ঠাকুর বললেন,
তাতেও কোনো ফল হবে না। দেখতেই তো পাচ্ছ বাপু, মাথার মধ্যে কিছুই থাকে না, কেবল দুর্বুদ্ধি থাকে। বরঞ্চ নিজের মাথা ভাঙা ভালো, কারো কাছে জবাবদিহি করতে হয় না। আর শোনো বাপু, তোমরা যে কথাগুলো বলছিলে সে কথাগুলো ভালো নয়। দুই পথিক অতি ব্যস্ত ও লজ্জিত হয়ে ঠাকুরকে প্রণাম করে বলল, যে আজ্ঞে ঠাকুর, আর অমন কথা বলবো না। আমাদের ক্ষমা করে দিন ঠাকুর, আর কখনো বলবো না। বিল্বন ঠাকুর কোন দেশের লোক কেউ জানে না, ব্রাহ্মণ কিন্তু পৈতে ত্যাগ করেছেন। এক একদিন বিকেলে রাজ্যের ছেলে জড়ো করে তাদেরকে সহজ ভাষায় রামায়ণ, মহাভারত ও পৌরাণিক গল্প শোনান। বলিদান ইত্যাদি বন্ধ করে একরকম নতুন অনুষ্ঠানে দেবীর পুজো করে থাকেন। প্রথম প্রথম তাতে লোকজন সন্দেহ আপত্তি করলেও এখন সব সয়ে গেছে। বিশেষত ঠাকুরের কথায় সকলেই বশ। বিল্বন সকলের বাড়ি বাড়ি গিয়ে সকলের সঙ্গে আলাপ করেন, সকলের খবর নেন। এছাড়া রুগীকে যে ওষুধ দেন তা আশ্চর্যভাবে খেটে যায়। বিপদে আপদে সকলেই তাঁর পরামর্শ নিয়ে কাজ করেন। তিনি মধ্যবর্তী হয়ে কারো বিবাদ মিটিয়ে দিলে বা কিছুর মীমাংসা করে দিলে তার উপরে আর কেউ কথা বলে না। এই বছর ত্রিপুরায় এক অভূতপূর্ব ঘটনা ঘটল। উত্তর থেকে হঠাৎ পালে পালে ইঁদুর ত্রিপুরায় চাষের ক্ষেতে এসে পড়ল, শস্য সমস্ত নষ্ট করে ফেলল। এমনকি কৃষকের ঘরে শস্য যত কিছু সঞ্চয় করা ছিল তাও অধিকাংশ খেয়ে ফেলল। রাজ্য জুড়ে হাহাকার। দেখতে দেখতে দুর্ভিক্ষ এলো, জায়গায় জায়গায় চুরি ডাকাতি আরম্ভ হল। এসব দেখে প্রজারা বিদ্রোহের লক্ষণ প্রকাশ করল। মায়ের বলি বন্ধ করাতে মায়ের অভিশাপে এইসব দুর্ঘটনা ঘটতে আরম্ভ করেছে, কি বলো তোমরা? হ্যাঁ একদম ঠিক, আমরা তো শুরু থেকেই বলছিলাম মায়ের বলি বন্ধ করা যাবে না। বিল্বন ঠাকুর সে কথা হেসে উড়িয়ে দিলেন। ও সব কিছু না, কৈলাসে কার্তিক গণেশের মধ্যে ভ্রাতৃ বিচ্ছেদ ঘটেছে। কার্তিকের ময়ূরের নামে গণেশের ইঁদুরগুলো ত্রিপুরার ত্রিপুরেশ্বরীর কাছে নালিশ করতে এসেছে। প্রজারা দেখল বিল্বন ঠাকুরের কথা মতো ইঁদুরের স্রোত যেমন দ্রুত বেগে এসেছিল তেমনি দ্রুত বেগে সমস্ত শস্য নষ্ট করে কোথায় যেন নিখোঁজ হল। তিন দিনের মধ্যে তাদের আর চিহ্নমাত্র রইল না। বিল্বন ঠাকুরের অগাধ জ্ঞান সম্বন্ধে কারো কোনো সন্দেহ রইল না, কিন্তু রাজার উপর বিদ্বেষ ভাব ভালো করে ঘুচল না। বিল্বন ঠাকুরের পরামর্শ মতে গোবিন্দমাণিক্য দুর্ভিক্ষগ্রস্ত প্রজাদের এক বছরের খাজনা মকুব করলেন ঠিকই, কিন্তু রাজার মনেও সন্দেহ হতে শুরু করল। তিনি বিল্বনকে ডেকে বললেন, ঠাকুর, রাজার পাপেই প্রজা কষ্ট পায়, আমি কি মায়ের বলি বন্ধ করে পাপ করেছি? তারই কি এই শাস্তি? মায়ের কাছে যখন হাজার নরবলি হতো তখন আপনার রাজ্যে কোনো দুর্ভিক্ষ হয়নি? রাজা নিরুত্তর হয়ে বসে রইলেন, কিন্তু তার মন থেকে সংশয় সম্পূর্ণ দূর হল না। প্রজারা তার উপর অসন্তুষ্ট হয়েছে, তার উপর সন্দেহ প্রকাশ করছে, এতে তার মনে আঘাত লেগেছে, তার নিজের প্রতিও নিজের সন্দেহ জন্মেছে। নিঃশ্বাস ফেলে গোবিন্দমাণিক্য বললেন, কিছুই বুঝতে পারছি না। বেশি বুঝবার প্রয়োজন কি? কেন কতকগুলো ইঁদুর এসে শস্য খেয়ে গেল তা নাই বা বুঝলাম? আমি অন্যায় করব না, সকলের ভালো করব, এটুকু স্পষ্ট বুঝলেই হলো। তারপরে বিধাতার কাজ বিধাতা করবেন, তিনি আমাদের হিসেব দিতে আসবেন না। ঠাকুর, তুমি ঘুরে ঘুরে অবিশ্রাম কাজ করেছ, পৃথিবীর যতটুকু ভালো করেছ ততটুকুই তোমার পুরস্কার হচ্ছে, এই আনন্দে তোমার সব সংশয় চলে যায়। আমি কেবল দিনরাত একটা মুকুট মাথায় করে সিংহাসনের ওপরে চড়ে বসে আছি,
কেবল কতগুলো চিন্তা ঘাড়ে করে আছি। তোমার কাজ দেখলে আমার লোভ হয়। মহারাজ, আমি তো আপনারই এক অংশ। আপনি ওই সিংহাসনে বসে না থাকলে আমি কি কাজ করতে পারতাম? আপনাতে আমাতে মিলে আমরা উভয়ে সম্পূর্ণ হয়েছি। এই বলে বিল্বন বিদায় নিলেন। রাজা মুকুট মাথায় করে ভাবতে লাগলেন, আর মনে মনে বললেন, আমার কাজ যথেষ্ট রয়েছে, আমি তার কিছুই করি না। আমি কেবল আমার চিন্তা নিয়েই নিশ্চিন্ত রয়েছি, সেই জন্যই আমি প্রজাদের বিশ্বাস আকর্ষণ করতে পারি না। রাজ্য শাসনের আমি যোগ্য নই। এদিকে নক্ষত্ররায় মুঘল সৈন্যের কর্তা হয়ে ত্রিপুরার পথে চলেছেন। রঘুপতি এখন নক্ষত্ররায়কে মহারাজ বলে সম্বোধন করেন, আর তা শুনে নক্ষত্ররায়ও কল্পনায় ত্রিপুরার উঁচু সিংহাসনে চড়ে সভা আলো করে বসেন। রঘুপতি এখন নক্ষত্ররায়কে রাজার গর্বে মত্ত করার চেষ্টা করছেন। তার মনের মধ্যে ভয় আছে, যদি এত আয়োজন বিফলে যায়, পাছে দুর্বল স্বভাব নক্ষত্ররায় ত্রিপুরায় গিয়ে বিনা যুদ্ধে রাজার কাছে ধরা দেন। কিন্তু রঘুপতি জানেন, দুর্বল হৃদয়ে একবার রাজ্য নেশা জন্মালে আর ভাবনা নেই। রঘুপতি নক্ষত্ররায়ের প্রতি আর অবজ্ঞা প্রদর্শন করেন না, কথায় কথায় তাকে সম্মান দেখিয়ে থাকেন। মুঘল সৈন্যরা তাকে মহারাজা সাহেব বলে, তাকে দেখলে অতি ব্যস্ত হয়ে ওঠে। তাদের দেখে নক্ষত্ররায়ের মনে গর্বের উদয় হয়। একবার সৈন্যরা তার কাছে আর্জি নিয়ে এলো যে তারা লড়াইয়ে যাবার পথে গ্রাম লুট করে যেতে চায়, কিন্তু ব্রাহ্মণ ঠাকুর তাদের বাধা দিচ্ছেন। সব শুনে নক্ষত্ররায় বললেন, ব্রাহ্মণ ঠাকুর কে? ব্রাহ্মণ ঠাকুর কি জানে? আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা লুটপাট করো গিয়ে। ক্ষমতার মত্ততা মদের মতো নক্ষত্ররায়ের শিরায় শিরায় সঞ্চার হতে লাগল। পৃথিবীকে নতুন চোখে দেখতে লাগলেন তিনি। এমনকি মাঝে মাঝে কখনো কখনো রঘুপতিকেও নগণ্য বলে মনে হতে লাগল। মাঝে মাঝে মনে মনে গোবিন্দমাণিক্যের প্রতিও খুবই রেগে ওঠেন। মনে মনে বারবার বলতে থাকেন, আমাকে নির্বাসন, একটা সামান্য প্রজার মতো আমাকে বিচার সভায় ডাকা, এবার দেখি কে কাকে নির্বাসিত করে। এবার ত্রিপুরার সমস্ত লোক নক্ষত্ররায়ের প্রতাপ জানতে পারবে। নিরীহ গ্রামবাসীদের উপর অকারণ অত্যাচার ও লুটপাটের উপর রঘুপতির বেশ বিরক্তি ছিল। থামানোর জন্য তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সৈন্যরা নক্ষত্ররায়ের আজ্ঞা পেয়ে তাকে অবহেলা করল। রঘুপতি নক্ষত্ররায়ের কাছে বললেন, অসহায় গ্রামবাসীদের উপর কেন এ অত্যাচার? ঠাকুর, এসব বিষয়ে তুমি ভালো বোঝো না। যুদ্ধ বিগ্রহের সময় সৈন্যদের লুটপাটে নিষেধ করে নিরুৎসাহ করা ভালো না। নক্ষত্ররায়ের কথা শুনে রঘুপতি একটু বিস্মিত হলেন। হঠাৎ নক্ষত্ররায়ের শ্রেষ্ঠত্বের গর্ব দেখে তিনি মনে মনে হাসলেন, বললেন, এখন লুটপাট করতে দিলে পরে এদেরকে সামলানো দায় হবে, সমগ্র ত্রিপুরা লুটে নেবে এরা। তাতে ক্ষতি কি? আমি তো তাই চাই, ত্রিপুরা একবার বুঝুক নক্ষত্ররায়কে নির্বাসিত করার ফল কি। ঠাকুর, এসব বিষয়ে তুমি কিছু বোঝো না, তুমি তো কখনো যুদ্ধ করনি। রঘুপতি মনে মনে খুব আনন্দ পেলেন, কিছু উত্তর না করে চলে গেলেন। নক্ষত্ররায় একেবারে পুতুলের মতো না হয়ে একটু শক্ত মানুষের মতো হন, এই তার ইচ্ছে ছিল। এদিকে চারিদিকে রটে গেল নক্ষত্ররায় রাজ্য আক্রমণের উদ্দেশ্যে বহু সংখ্যক সৈন্য নিয়ে
ত্রিপুরা রাজ্যের সীমানায় এসে পৌঁছেছেন এবং খুব লুটপাট অত্যাচার শুরু করে দিয়েছেন। এই খবরে গোটা রাজ্য ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। এই খবর রাজার বুকে ছুরির মতো বিঁধল। নক্ষত্ররায়ের সরল সুন্দর মুখ একশোবার তাঁর স্নেহ চোখের সামনে দেখতে লাগলেন এবং সেই সঙ্গেই মনে হতে লাগল সেই নক্ষত্ররায় কতকগুলো সৈন্য সংগ্রহ করে তলোয়ার হাতে নিয়ে তাকে আক্রমণ করতে আসছে। এক একবার তার মনে মনে ইচ্ছে করতে লাগল একটি সৈন্য না নিয়ে নক্ষত্ররায়ের সামনে বিশাল যুদ্ধক্ষেত্রে একা দাঁড়িয়ে পুরো বুকটা মুক্ত করে নক্ষত্ররায়ের হাজার সৈনিকের তরবারি এককালে তার বুকে গ্রহণ করবেন। মহারাজ গোবিন্দ মাণিক্য ধ্রুবকে কাছে টেনে নিয়ে বললেন, ধ্রুব, তুইও কি এই মুকুটখানার জন্য কোনোদিন আমার সঙ্গে ঝগড়া করবি? এই বলে মুকুট মাটিতে ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে একটি বড় মুক্ত ছিঁড়ে পড়ে গেল। ধ্রুব আগ্রহের সঙ্গে হাত বাড়িয়ে বলল, আমি নেব। রাজা ধ্রুবের মাথায় মুকুট পরিয়ে তাকে কোলে নিয়ে বললেন, এই নাও, আমি কারোর সঙ্গে আর ঝগড়া করতে চাই না। এই বলে অত্যন্ত আবেগের সঙ্গে ধ্রুবকে বুকে চেপে ধরলেন। তারপরে গোটা দিন ধরে তার মনে দ্বন্দ্ব চলতে লাগল। তিনি বিল্বন ঠাকুরকে ডেকে বললেন, ঠাকুর, এসবই আমার পাপের ফল। মহারাজ, এইসব কথা শুনলে আমার ধৈর্য থাকে না। দুঃখ যে পাপেরই ফল তা কে বলল? পুণ্যের ফলও তো হতে পারে। কত ধর্মাত্মা আজীবন দুঃখে কাটিয়ে গেছেন। আচ্ছা বেশ, আপনি কি পাপ করেছিলেন যার ফলে এই ঘটনা ঘটল? নিজের ভাইকে নির্বাসিত করেছিলাম। আপনি ভাইকে নির্বাসিত করেননি, দোষীকে নির্বাসিত করেছেন। দোষী হলেও ভাইকে নির্বাসন দেওয়ার পাপ তো আছে, তার ফল থেকে নিস্তার পাওয়া যায় না। আমি নক্ষত্রকে নির্বাসিত করেছি, নক্ষত্র আমাকে নির্বাসিত করতে আসছে। কিন্তু মহারাজ, আমি তো পাপ কিছুই দেখছি না। তবে প্রায়শ্চিত্তের বিধি দিতে আমার একটুও আপত্তি নেই। আমি ব্রাহ্মণ উপস্থিত আছি, আমাকে সন্তুষ্ট করলেই প্রায়শ্চিত্ত হবে। কিন্তু সে কথা পরে, এখন যুদ্ধের আয়োজন করুন, আর দেরি করবেন না। আমি আর যুদ্ধ করব না। তা হতেই পারে না। আপনি বসে বসে ভাবুন, আমি ততক্ষণ সৈন্য সংগ্রহের চেষ্টা করি গে। সকলেই এখন জরিপে গেছে, এমনিতেই যথেষ্ট সৈন্য পাওয়া কঠিন। বলে আর কোনো উত্তরের অপেক্ষা না করে বিল্বন চলে গেলেন। ধ্রুবর হঠাৎ কি মনে হল, সে রাজার কাছে এসে রাজার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কাকা কোথায়? নক্ষত্র রায়কে ধ্রুব কাকা বলত। কাকা আসছেন ধ্রুব। তার চোখের পাতা সামান্য ভিজে গেল। বিল্বন ঠাকুরের বিস্তর কাজ পড়ে গেল। তিনি চট্টগ্রামের পার্বত্য প্রদেশে নানা উপহার দিয়ে দ্রুতগামী দূত পাঠিয়ে দিলেন। সেখানে কুকি গ্রামপতিদের কাছে কুকি সৈন্য সাহায্য প্রার্থনা করলেন। যুদ্ধের নাম শুনে তারা নেচে উঠল। দেখতে দেখতে কুকির স্রোত ত্রিপুরার পাহাড় চূড়োয় এসে পড়ল। বিল্বন নিজে ত্রিপুরার গ্রামে গ্রামে গিয়ে বেছে বেছে সাহসী যুবকদের সংগ্রহ করে আনলেন। তবে আগ বাড়িয়ে মুঘল সৈন্যদেরকে আক্রমণ করা বিল্বন ঠাকুর সঙ্গত মনে করলেন না। যখন তারা সমতল ক্ষেত্র অতিক্রম করে অপেক্ষাকৃত দুর্গম পাহাড় চূড়ায় এসে উপস্থিত হবে, তখন বন, পাহাড় ও নানা দুর্গম গুপ্ত স্থান থেকে তাদেরকে হঠাৎ আক্রমণ করে চমকে দেবেন এই স্থির করলেন। বড় বড় শিলাখণ্ড দিয়ে গোমতী নদীর জল বেঁধে রাখলেন। একেবারেই পরাজয়ের আশঙ্কা দেখলে সেই বাঁধ ভেঙে দিয়ে জলপ্লাবনের মাধ্যমে মুঘল সৈন্যদের ভাসিয়ে দেওয়া যাবে।
এদিকে নক্ষত্ররায় দেশ লুট করতে করতে ত্রিপুরার পার্বত্য প্রদেশে এসে পৌঁছলেন। গোবিন্দমাণিক্য বললেন, আমি তো বললাম আমি আর যুদ্ধ করব না। এটা কোনো কাজের কথা নয়। আমি রাজত্ব করার যোগ্য নই, তার সব লক্ষণ প্রকাশ পাচ্ছে। সেই জন্য আমার প্রতি প্রজাদের বিশ্বাস নেই, সেই জন্যই দুর্ভিক্ষের সূচনা, সেই জন্যই এই যুদ্ধ। রাজ্য পরিত্যাগের জন্য এ সব ভগবানের আদেশ। এ কখনোই ভগবানের আদেশ নয়। ঈশ্বর আপনার উপরে রাজ্যভার অর্পণ করেছেন। যতদিন রাজকার্য সংকটমুক্ত ছিল ততদিন আপনার সহজ কর্তব্য অনায়াসে পালন করেছেন। যখনই রাজ্যভার গুরুতর হয়ে উঠেছে তখনই তা দূরে ঠেলে ফেলে আপনি স্বাধীন হতে চাইছেন এবং ঈশ্বরের আদেশ বলে নিজেকে ফাঁকি দিয়ে খুশি করতে চাইছেন। তা বলে নিজের ভাইয়ের রক্তপাত করব? কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউই নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন স্মরণ করে দেখুন। ঠাকুর ঠাকুর, তুমি কি বলছো? আমি নিজে হাতে এই তরোয়াল নিয়ে নক্ষত্ররায়কে আঘাত করব? হ্যাঁ, ধ্রুব খেলা করছিল। দুপক্ষের কথা শুনে তার মনে হল দুজনে কিছু নিশ্চয়ই একটা দুষ্টুমি করছে। অতএব সময় থাকতে থাকতে দুজনকে একটু শাসন করে আসা আবশ্যক। এই সব বিবেচনা করে সে হঠাৎ ঘাড় নেড়ে বলল, ছি, ও কথা বলতে নেই। এই শুনে পুরোহিত ঠাকুর অত্যন্ত মজা পেলেন, হেসে উঠলেন তিনি। ধ্রুবকে কোলে নিয়ে চুমু খেতে লাগলেন। কিন্তু রাজা হাসলেন না। তার মনে হল যেন শিশুর মুখে তিনি দৈব বাণী শুনলেন। তিনি সন্দেহহীন স্বরে বলে উঠলেন, ঠাকুর, আমি স্থির করেছি এ রক্তপাত আমি ঘটতে দেব না, আমি যুদ্ধ করব না। বিল্বন ঠাকুর কিছুক্ষণ চুপ করে রইলেন, অবশেষে বললেন, মহারাজের যদি যুদ্ধ করতেই আপত্তি থাকে তবে আর এক কাজ করুন, আপনি নক্ষত্ররায়ের সঙ্গে দেখা করে তাকে যুদ্ধ করতে বারণ করুন। তাতে আমি রাজি আছি। বেশ, তবে সেই মতো প্রস্তাব লিখে নক্ষত্ররায়ের কাছে পাঠানো হোক। অবশেষে তাই ঠিক হল। নক্ষত্ররায় সৈন্য নিয়ে অগ্রসর হতে লাগলেন, কোথাও এক তিল বাধা পেলেন না। ত্রিপুরার যে গ্রামেই তিনি পা রাখলেন সেই গ্রামে তাঁকে রাজা বলে বরণ করতে লাগল। পদে পদে রাজত্বের স্বাদ পেতে লাগলেন, খিদে আরও বাড়তে লাগল। চারদিকের বিস্তৃত ক্ষেত, গ্রাম, পাহাড়, নদী সব কিছুই আমার বলে মনে হতে লাগল এবং সেই অধিকার ব্যক্তির সঙ্গে সঙ্গে নিজেকেও যেন অনেক দূর পর্যন্ত সর্বত্র স্থিত হয়ে অত্যধিক শ্রেষ্ঠ ভাবতে লাগলেন। এদিকে গোবিন্দমাণিক্যের দূত চিঠি নিয়ে এলো। রঘুপতি সে চিঠি পড়ে নিজেই উত্তর পাঠিয়ে জানিয়ে দিলেন, যুদ্ধ হবে। সে চিঠি নক্ষত্ররায়কে দেখতেও দিলেন না, ছিঁড়ে ফেলে দিলেন। নক্ষত্ররায় সব শুনে রঘুপতিকে বললেন, বেশ করেছ ঠাকুর, তুমি বলেছ যুদ্ধ ছাড়া আর কোনো উত্তর নেই। বাহ, বেশ উত্তর দিয়েছ। গোবিন্দমাণিক্য উত্তর শুনে ভাববে, যখন নির্বাসন দিয়েছিলাম তখন তো ভাই বেশ সহজে গিয়েছিল, কিন্তু সেই ভাই ঘরে ফিরে আসার সময় তো কম গণ্ডগোল করছে না? মনে করবেন ভাইটি বড় সহজ লোক নয়। মনে করলেই যখন ইচ্ছে নির্বাসন দেব আর যখন ইচ্ছে ডেকে নেব সেটি হওয়ার জন্যই। নক্ষত্ররায়ের উত্তর শুনে গোবিন্দমাণিক্য অত্যন্ত মর্মাহত হলেন। বিল্বন মনে করলেন এবারে হয়তো মহারাজ আপত্তি করবেন না, কিন্তু গোবিন্দমাণিক্য বললেন, এ কথা কখনোই নক্ষত্ররায়ের কথা নয়, এ সেই পুরোহিত বলে পাঠিয়েছে। নক্ষত্রর মুখ দিয়ে এমন কথা কখনোই বের হতে পারে না। মহারাজ এখন কি উপায় ঠিক করলেন? আমি যেভাবেই হোক নক্ষত্রর সঙ্গে একবার দেখা করতে চাই।
তাহলে সব সমাধান করে দিতে পারবো। আর দেখা যদি না হয়? তাহলে আমি রাজ্য ছেড়ে চলে যাব। আচ্ছা, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি। পাহাড়ের উপর নক্ষত্র রায়ের শিবির, ঘন জঙ্গল, বাঁশবন, বেতবন, খাগড়ার বন, নানা রকম লতা গুল্মে ভূমি ঢাকা। সৈন্যেরা বন্য হাতিদের চলবার পথ অনুসরণ করে চুড়োয় উঠেছে। সূর্য পাহাড়ের পশ্চিম প্রান্তে হেলে পড়েছে। গোধূলির ছায়া আর গাছের ছায়ায় মিলে বনের মধ্যে সন্ধে নামছে, শীতের সন্ধে। ঝিঝির শব্দে নিস্তব্ধ বন ধ্বনিত হয়ে উঠেছে। বিল্বন ঠাকুর নক্ষত্র রায়ের শিবিরে পৌঁছলেন। রঘুপতি একদল সেনা ও সেনাপতিকে সঙ্গে নিয়ে পথ খুঁজতে বের হয়েছেন, এখনো ফিরে আসেননি। যদিও রঘুপতির অনুপস্থিতিতে নক্ষত্র রায়ের কাছে কোনো লোক আসা নিষেধ ছিল, তাও সন্ন্যাসী বেশধারী বিল্বনকে কেউই বাধা দিল না। বিল্বন নক্ষত্র রায়কে বললেন, মহারাজ গোবিন্দমাণিক্য আপনাকে স্মরণ করে এই চিঠি লিখেছেন। এই বলে চিঠি নক্ষত্র রায়ের হাতে দিলেন। নক্ষত্র রায় কাঁপা কাঁপা হাতে চিঠি গ্রহণ করলেন। সে চিঠি খুলতে তার লজ্জা ভয় দুই হতে লাগল। যতক্ষণ রঘুপতি গোবিন্দমাণিক্য ও তার মধ্যে আড়াল করে দাঁড়ান, ততক্ষণ নক্ষত্র রায় বেশ নিশ্চিন্ত থাকেন। তিনি কোনো মতেই গোবিন্দমাণিক্যকে যেন দেখতে চান না। নানা ইতস্তত করে অবশেষে চিঠি খুললেন নক্ষত্র রায়। সে চিঠিতে একটুও ভৎসনা ছিল না। গোবিন্দমাণিক্য তাঁকে লজ্জা দিয়ে একটা কথাও লেখেননি, ভাইয়ের প্রতি লেশমাত্র অভিমান প্রকাশ করেননি। নক্ষত্র রায় যে সৈন্য সামন্ত নিয়ে তাকে আক্রমণ করতে এসেছেন সে কথার পর্যন্ত উল্লেখ করেননি। দুজনের মধ্যে আগেও যেমন ভাব ছিল, এখনো অবিকল যেন সেই ভাবই আছে। অথচ সমস্ত চিঠির মধ্যে এক সুগভীর স্নেহ ও বিষাদ লুকিয়ে আছে। চিঠি পড়তে পড়তে ধীরে ধীরে তার মুখভাবের পরিবর্তন হতে লাগল। মনের পাষাণ আবরণ দেখতে দেখতে সরে গেল। সে চিঠির মধ্যে দাদার যে আশীর্বাদ ছিল, তা যেন শীতল পাহাড়ি ঝর্ণার মতো তার জ্বলন্ত মনে ঝরে পড়তে লাগল। অনেকক্ষণ পর্যন্ত তিনি সুদূর পশ্চিমের শ্যামল বনভূমির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। ক্রমে তার চোখে জল দেখা দিল। দ্রুত বেগে চোখের জল গড়িয়ে পড়তে লাগল। হঠাৎ লজ্জায় ও অনুতাপে নক্ষত্র রায় দুই হাতে মুখ ঢেকে নিলেন। কেঁদে কেঁদে বললেন, আমি এই রাজ্য চাই না দাদা। দাদা, আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাকে তোমার পায়ে স্থান দাও। আমাকে তোমার কাছে রেখে দাও দাদা। আমাকে আমাকে দূরে তাড়িয়ে দিও না। বিল্বন একটি কথাও বললেন না, সিক্ত হৃদয়ে চুপ করে বসে দেখতে লাগলেন। অবশেষে নক্ষত্র রায় যখন শান্ত হলেন, তখন বিল্বন বললেন, যুবরাজ, আপনার পথ চেয়ে গোবিন্দমাণিক্য বসে আছেন, আর দেরি করবেন না। আমাকে কি তিনি ক্ষমা করবেন? তিনি যুবরাজের প্রতি একটুও রাগ করেননি। বেশি রাত হলে পথে কষ্ট হবে যুবরাজ, শীঘ্র একটি ঘোড়া নিন, পাহাড়ের নিচে মহারাজের লোক অপেক্ষা করে আছে। আমি লুকিয়ে পালাই, সৈন্যদের কিছু জানিয়ে কাজ নেই, আর এক তিল দেরি করা যাবে না। যত শিগগির সম্ভব এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো। ঠিক কথা। তিন মুড়া পাহাড়ে সন্ন্যাসীর সঙ্গে শিবলিঙ্গের পুজো করতে যাচ্ছেন বলে নক্ষত্র রায় বিল্বনের সঙ্গে ঘোড়ায় যাত্রা করলেন। অনুচরগণ সঙ্গে যেতে চাইল,
তাদের না করে দিলেন। সবে বের হয়েছেন মাত্র, এমন সময় ঘোড়ার ক্ষুরধ্বনি ও সৈন্যদের কোলাহল শুনতে পেলেন। নক্ষত্ররায় একেবারে কুঁকড়ে গেলেন। দেখতে দেখতে রঘুপতি সৈন্য নিয়ে ফিরে এলেন। আশ্চর্য হয়ে বললেন, মহারাজ কোথায় যাচ্ছেন? শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে রাজর্ষি দ্বিতীয় ও অন্তিম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। নক্ষত্ররায় কিছুই উত্তর দিতে পারলেন না। নক্ষত্ররায়কে নিরুত্তর দেখে বিল্বন ঠাকুর বললেন, মহারাজ গোবিন্দমাণিক্যের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। রঘুপতি বিল্বনের আপাদ মস্তক একবার দেখলেন, একবার ভ্রু কুঞ্চিত করলেন, তারপর নিজেকে সামলে বললেন, আজ এমন অসময়ে আমরা আমাদের মহারাজকে বিদায় দিতে পারি না। ব্যস্ত হবার তো কোনো কারণ নেই, কাল সকালে গেলেই তো হবে, কি বলেন মহারাজ? কাল সকালেই যাব, আজ রাত হয়ে গেছে। বেশ, বিল্বন নিরাশ হয়ে সে রাতে শিবিরেই থেকে গেলেন। পরদিন সকালে নক্ষত্র রায়ের কাছে যেতে চেষ্টা করলে সৈন্যেরা বাধা দিল। দেখলেন চারিদিকে পাহারা, কোনো দিকে ছিদ্র নেই। অবশেষে রঘুপতির কাছে গিয়ে বললেন, যাওয়ার সময় হয়েছে, যুবরাজকে খবর দিন। মহারাজ যাবেন না ঠিক করেছেন। আমি একবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি। সাক্ষাৎ হবে না তিনি বলে দিয়েছেন। মহারাজ গোবিন্দমাণিক্যের চিঠির উত্তর চাই। চিঠির উত্তরের আগেও আর একবার দেয়া হয়েছে। মার্জনা করবেন, আমি তাঁর নিজের মুখে উত্তর শুনতে চাই। তার কোনো উপায় নেই। বিল্বন বুঝলেন বৃথা চেষ্টা, কেবল সময় ও বাক্য ব্যয়। যাবার সময় রঘুপতিকে বলে গেলেন, ব্রাহ্মণ এ কি সর্বনাশ সাধনায় তুমি নিয়োজিত হয়েছ? এ তো ব্রাহ্মণের কাজ নয়। বিল্বন ফিরে গিয়ে দেখলেন ইতিমধ্যে রাজা সৈন্যদল প্রায় ভেঙে দিয়েছেন, যুদ্ধের আয়োজন বড় একটা কিছুই নেই। বিল্বন ফিরে এসে রাজাকে সমস্ত ঘটনা জানালেন। আমি বিদায় হই, নক্ষত্রের জন্য রাজ্য ধন রেখে দিয়ে চলে গেলাম। অসহায় প্রজাদের পরহস্তে ফেলে দিয়ে আপনি পালাবেন? ঠাকুর এবার আমাকে ক্ষমা করো, আমাকে আর বেশি কিছু বলো না, আমাকে বিচলিত করার চেষ্টা করো না। তুমি তো জানো ঠাকুর, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম রক্তপাত আর করব না, সেই প্রতিজ্ঞা আমি ভাঙতে পারি না। তবে এখন মহারাজ কি করবেন? শোনো, তোমাকে সবটা বলি। আমি ধ্রুবকে সঙ্গে নিয়ে বনে যাব। ঠাকুর আমার জীবন অত্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে, যা মনে করেছিলাম তার কিছুই করতে পারিনি। জীবনের শুরুর সময় আমি সেই যে বেঁকে গেছি, জীবনের শেষকালে আমি আর লক্ষ্য খুঁজে পাচ্ছি না, যা মনে করি তার হয়ই না। সমুদ্রে পড়লে মানুষ যেভাবে কাঠের টুকরো অবলম্বন করে, আমি বালক ধ্রুবকে সেইভাবে অবলম্বন করছি। আমি ধ্রুবর মধ্যে আত্মসমাধান করে ধ্রুবর মধ্যে পুনর্জন্ম লাভ করব। আমি প্রথম থেকে ধ্রুবকে মানুষ করে গড়ে তুলব। ধ্রুবর সঙ্গে তিলে তিলে আমিও বাড়তে থাকব, আমার মানব জন্ম সম্পূর্ণ করব। ঠাকুর আমি মানুষের মতো নই, আমি রাজা হয়ে কি করব? বনে কি কখনো মানুষ গড়া যায় মহারাজ? বনে কেবল একটা উদ্ভিদ পালন করে তোলা যেতে পারে,
মানুষ মনুষ্য সমাজই গড়ে। আমি একেবারে বনবাসী হব না, মনুষ্য সমাজ থেকে একটু দূরে থাকব মাত্র। অথচ সমাজের সঙ্গে সমস্ত যোগ বিচ্ছিন্ন করব না, এ কেবল দিন কতকের জন্য। এদিকে নক্ষত্র রায় সৈন্য সমেত রাজধানীর কাছাকাছি এলেন। প্রজাদের ধনধান্য লুট হতে লাগল। প্রজারা কেবল গোবিন্দমাণিক্যকেই অভিশাপ দিতে লাগল। তারা বলল, এ সবই কেবল রাজার পাপে ঘটছে। রাজা একবার রঘুপতির সঙ্গে দেখা করতে চাইলেন। রঘুপতি উপস্থিত হলে তাকে বললেন, আর কেন প্রজাদের কষ্ট দিচ্ছেন? আমি নক্ষত্ররায়কে রাজ্য ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আপনি বরং মুঘল সৈন্যদের বিদায় করে দিন। জে আজ্ঞা, আপনি বিদায় হলেই আমি মুঘল সৈন্যদের বিদায় করে দেব। ত্রিপুরা লুট হয় আমারও ইচ্ছা নয়। রাজা সেই দিনই রাজ্য ছেড়ে যাওয়ার আয়োজন করলেন। তাঁর রাজবেশ ত্যাগ করলেন, গেরুয়া বস্ত্র ধারণ করলেন। নক্ষত্ররায়কে রাজার সমস্ত কর্তব্য মনে করিয়ে এক দীর্ঘ আশীর্বাদ পত্র লিখলেন। অবশেষে রাজা ধ্রুবকে কোলে তুলে নিয়ে বললেন, ধ্রুব আমার সঙ্গে বনে যাবে? ধ্রুব তৎক্ষণাৎ রাজার গলা জড়িয়ে ধরে বলল, যাব। এমন সময় রাজার হঠাৎ মনে হল, ধ্রুবকে সঙ্গে নিয়ে যেতে হলে তার খুড়ো কেদারেশ্বরের সম্মতি নেওয়া প্রয়োজন। কেদারেশ্বরকে ডেকে রাজা বললেন, কেদারেশ্বর, তোমার সম্মতি পেলে আমি ধ্রুবকে আমার সঙ্গে নিয়ে যাব। ধ্রুব দিন রাত রাজার কাছেই থাকত। কেদারেশ্বরের সঙ্গে তার বড় একটা সম্পর্ক ছিল না, সেজন্যই বোধহয় রাজার কখনো মনে হয়নি যে ধ্রুবকে সঙ্গে নিয়ে গেলে কেদারেশ্বরের কোনো আপত্তি থাকতে পারে। রাজার কথা শুনে কেদারেশ্বর বলল, সে আমি পারব না মহারাজ। কেন কেদারেশ্বর, তুমিও আমাদের সঙ্গে চলো। না মহারাজ, বনে যেতে পারব না। আমি বনে যাব না, আমি ধনজন নিয়ে লোকালয়ে থাকব। আমি দেশ ছেড়ে যেতে পারব না মহারাজ। রাজা কিছু না বলে গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার সমস্ত আশা ম্রিয়মান হয়ে গেল। নিমেষের মধ্যে সমস্ত পৃথিবীর মুখ যেন বদলে গেল। ধ্রুব আপন মনে খেলা করছিল। তাকে দেখে রাজার সমস্ত হৃদয় গলে অশ্রু হয়ে চোখের কাছে এলো। অনেক কষ্টে চোখের জল দমন করলেন তিনি। মুখ ফিরিয়ে ভাঙা হৃদয়ে বললেন, তবে ধ্রুব রইল, আমি একাই যাই। ধ্রুব ছুটে এসে রাজাকে জড়িয়ে ধরল। রাজা ধ্রুবকে কোলে তুলে নিয়ে তাকে বুকের মধ্যে চেপে রাখলেন। বিশাল হৃদয় ছিন্ন ভিন্ন হতে চাইছিল। ধ্রুবকে সেই অবস্থায় কোলে রেখে তিনি লম্বা ঘরে পায়চারি করতে লাগলেন। ধ্রুব কাঁধে মাথা রেখে একদম স্থির হয়ে পড়ে রইল। অবশেষে যাওয়ার সময় হল। ধ্রুব রাজার কোলে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত ধ্রুবকে ধীরে ধীরে কেদারেশ্বরের হাতে সমর্পণ করে রাজা গোবিন্দমাণিক্য যাত্রা করলেন। সৈন্য সামন্ত নিয়ে নক্ষত্ররায় রাজধানীতে প্রবেশ করলেন। যত সামান্য অর্থ আর গুটি কয়েক অনুচর নিয়ে পশ্চিম দ্বার অভিমুখে গোবিন্দমাণিক্য যাত্রা করলেন। নগরের লোক বাঁশি বাজিয়ে ঢাকঢোলের শব্দ করে উলুধ্বনি ও শঙ্খধ্বনির সঙ্গে নক্ষত্র রায়কে আহ্বান করল। গোবিন্দমাণিক্য যে পথ দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন সে পথে কেউই তাঁকে সমাদর করা উচিত মনে করল না। যখন গোমতী তীরের উঁচু পাড়ের কাছে গিয়ে পৌঁছলেন,
তখন বিল্বন ঠাকুর জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর সামনে এসে হাত তুলে বললেন, জয় হোক। রাজা ঘোড়া থেকে নেমে তাঁকে প্রণাম করলেন। আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। ঠাকুর, তুমি নক্ষত্রের কাছে থেকে তাকে সৎ পরামর্শ দাও, রাজ্যের মঙ্গল সাধন করো। না মহারাজ, আপনি যেখানে রাজা নন সেখানে আমি অকর্মণ্য, এখানে থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না। তবে কোথায় যাবে ঠাকুর? কোথায় আমার কাজ আছে আমি তাই খোঁজ করতে চললাম। আমি কাছে থাকি আর দূরে থাকি, আপনার জন্য আমার প্রেম কখনো ভিন্ন হবে না। কিন্তু আপনার সঙ্গে বনে গিয়ে আমি কি করব? তবে আমি বিদায় হই। বিল্বন ঠাকুর এবং রাজা গোবিন্দমাণিক্য দুজনে দুদিকে চলে গেলেন। নক্ষত্ররায় ছত্রমাণিক্য নাম ধারণ করে মহাসমারোহে রাজপদ গ্রহণ করলেন। রাজকোষে অর্থ বেশি ছিল না, প্রজাদের যথাসর্বস্ব লুটে নিয়ে প্রতিশ্রুতি মেনে অর্থ দিয়ে মুঘল সৈন্যদের বিদায় করতে হল। ঘোরতর দুর্ভিক্ষ ও দারিদ্র নিয়ে ছত্রমাণিক্য রাজত্ব করতে লাগলেন। চারিদিক থেকে অভিশাপ ও কান্না বর্ষিত হতে লাগল। যে আসনে গোবিন্দমাণিক্য বসতেন, যে বিছানায় গোবিন্দমাণিক্য শুতেন, যে সব লোক গোবিন্দমাণিক্যের প্রিয় সহচর ছিল, তারা যেন দিন রাত নীরবে নিশ্চুপে ছত্রমাণিক্যকে ভর্ৎসনা করতে লাগল। ছত্রমাণিক্যের ক্রমে তা অসহ্য মনে হতে লাগল। তিনি চোখের সামনে থেকে গোবিন্দমাণিক্যের সমস্ত চিহ্ন মুছতে শুরু করলেন। গোবিন্দমাণিক্যের ব্যবহার করা জিনিসপত্র নষ্ট করে ফেললেন এবং তাঁর প্রিয় অনুচরদের দূর করে দিলেন। গোবিন্দমাণিক্যের নামগন্ধ তিনি আর সহ্য করতে পারতেন না। গোবিন্দমাণিক্যের কোনো কথা উঠলেই তাঁর মনে হতো সকলে তাঁকে লক্ষ্য করেই এই সব করছে। সব সময় মনে হতো সকলে তাঁকে রাজা বলে যথেষ্ট সম্মান করছে না, এই জন্য হঠাৎ হঠাৎ অকারণে খেপে উঠতেন। ছত্রমাণিক্য রাজকার্য কিছুই বুঝতেন না, কিন্তু কেউ পরামর্শ দিতে এলেই তিনি চটে উঠে বলতেন, আমি কি আর এইটে বুঝিনে? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? চারিদিকে তাঁর একার আধিপত্য প্রচার করতে লাগলেন ছত্রমাণিক্য। তিনি যে রাখলে রাখতে পারেন, মারলে মারতে পারেন, তা সবার কাছে প্রমাণ করার জন্য যাকে রাখা উচিত নয় তাকে রাখলেন, যাকে মারা উচিত নয় তাকে মারলেন। প্রজারা অন্ন কষ্টে মরছে, কিন্তু তাঁর দিন রাত সমারোহের শেষ নেই। অহরহ নাচ গান বাজনা ভোজ, প্রজারা চারিদিকে অসন্তোষ প্রকাশ করতে লাগল। এসব কি অনাচার, কি অত্যাচার এগুলো, এগুলো কি সহ্য করা যায় নাকি? মানুষ না খেতে পেয়ে মরছে, ওদিকে রাজা উৎসব নিয়ে ব্যস্ত, নাচ হচ্ছে গান হচ্ছে, কি বলো তোমরা? আমি মানতে পারলুম না বাবা, সহ্য করা যায়? এসব শুনে ছত্রমাণিক্য খুব জ্বলে উঠলেন। তিনি মনে করলেন এ কেবল রাজার প্রতি অসম্মান প্রদর্শন। তিনি অসন্তোষের কারণ দ্বিগুণ বৃদ্ধি করে অত্যাচার করে শক্তি খাটিয়ে ভয় দেখিয়ে সকলের মুখ বন্ধ করে দিলেন। গোটা রাজ্য ঘুমন্ত রাতের মতো নীরব হয়ে গেল। সেই শান্ত নক্ষত্র রায় ছত্রমাণিক্য হয়ে যে এমন আচরণ করবেন এতে আশ্চর্যের বিষয় কিছুই নেই। অনেক সময় দুর্বল হৃদয়ের মানুষের প্রভুত্ব এমনই প্রচণ্ড ও স্বৈরাচারী হয়ে ওঠে। রঘুপতির কাজ শেষ হয়ে গেল, ধীরে ধীরে প্রতিহিংসার ভাব মুছে গেল। নানা কৌশলে বাধা বিপত্তি সব অতিক্রম করে দিন রাত একটাই উদ্দেশ্য ছিল তাঁর, গোবিন্দমাণিক্যকে সিংহাসনচ্যুত করা। সেই কাজ অবশেষে সম্পন্ন হয়েছে। পৃথিবীতে
আর কোথাও সুখ নেই। রঘুপতি তার মন্দিরে গিয়ে দেখলেন সেখানে জনপ্রাণী নেই। যদিও রঘুপতি বিলক্ষণ জানতেন যে জয়সিংহ নেই, তবুও মন্দিরে ঢুকে যেন দ্বিতীয়বার নতুন করে জানলেন জয়সিংহের অভাব। ধীরে ধীরে জয়সিংহের ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে এক পাশে একটা কাঠের সিন্দুক, আর সিন্দুকের পাশে জয়সিংহের একজোড়া খড়ম ধুলো পড়ে ময়লা হয়ে আছে। দেওয়ালে জয়সিংহের নিজে হাতে আঁকা কালী মূর্তি। ঘরের পূর্ব কোণে একটি ধাতু প্রদীপ রয়েছে। গত বছর থেকে সেই প্রদীপ কেউ জ্বালায়নি। মাকড়সার জালে সে এখন আবৃত। খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে শীতল ঠান্ডা হাওয়া ঢুকতে লাগল। রঘুপতি সিন্দুকের উপর বসে কাঁপতে লাগলেন। এভাবে এক মাস এই ফাঁকা মন্দিরে কাটালেন, কিন্তু এমন করে আর দিন কাটে না। পৌরোহিত্য ছাড়তে হল, রাজসভায় গেলেন, রাজ্য শাসন কার্যে হস্তক্ষেপ করলেন। দেখলেন অবিচার, অত্যাচার ও বিশৃঙ্খলা ছত্রমাণিক্যের নাম নিয়ে রাজত্ব করছে। তিনি রাজ্যে শৃঙ্খলা আনার চেষ্টা করলেন। রাজাকে উনি সেই পরামর্শই দিতে গেলেন, কিন্তু নক্ষত্র রায় রেগে গেলেন। ঠাকুর, রাজ্যের শাসন কাজের তুমি কি জানো? এইসব বিষয়ে তুমি কিছু বোঝো না। ঠাকুর, তুমি তোমার মন্দিরের কাজ করোগে, রাজসভায় তোমার কোনো প্রয়োজন নেই। রঘুপতি ছত্রমাণিক্যের উপর জ্বলন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে গেলেন। ছত্রমাণিক্য কিছুটা অপ্রতিভ হয়ে মুখ ফিরিয়ে চলে গেলেন। নক্ষত্র রায় যেদিন নগরে প্রবেশ করেন, কেদারেশ্বর সেই দিনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যায়। কিন্তু বহু চেষ্টাতেও সে তাঁর নজরে পড়ল না। গোবিন্দমাণিক্যের আমলে সে রাজভোগে ভালো রকম পরিতৃপ্ত হয়ে প্রাসাদে বাস করত। যুবরাজ নক্ষত্র রায়ের সঙ্গে তার বিশেষ ভালোবাসাও ছিল। প্রাসাদে আবার ঢুকতে পারলে তার বিশেষ সুবিধে হয়। সে একদিন সময় মতো কিছু ভেট সংগ্রহ করে প্রকাশ্য রাজ দরবারে ছত্রমাণিক্যের সঙ্গে দেখা করতে গেল। রাজা তাকে দেখেই জ্বলে উঠলেন। তোমার কি বলবার আছে, তাড়াতাড়ি বলে চলে যাও। কেদারেশ্বরের কি বলবার ছিল মনে পড়ল না। অনেক কষ্টে এসে বলল, মহারাজ, ধ্রুবকে কি ভুলে গেছেন? সে যে মহারাজের জন্য কাকা কাকা করে কেঁদে সারা হচ্ছে। তোমার আস্পর্ধা তো কম নয় দেখছি। তোমার ভাইপো আমাকে কাকা বলে, তুমি তাকে এই শিক্ষা দিয়েছ? মহারাজ, আমি এই কে আছো হে? একে আর সেই ছেলেটাকে রাজ্য থেকে দূর করে দাও তো। হঠাৎ কাঁধের উপর এতগুলো প্রহরীর হাত এসে পড়ল যে কেদারেশ্বর তীরের মতো একেবারে বাইরে ছিটকে পড়ল। অবশেষে ধ্রুবকে নিয়ে কেদারেশ্বর ত্রিপুরা ত্যাগ করল। এদিকে রঘুপতি আবার মন্দিরে ফিরে গেলেন। গিয়ে দেখলেন কোনো ভালোবাসা ভরা হৃদয় বস্ত্র নিয়ে তার জন্য অপেক্ষা করছে না। পাথরের মন্দির দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোথাও হৃদয়ের লেশমাত্র নেই। তিনি গিয়ে গোমতী তীরের শ্বেত সিঁড়ির ওপর বসলেন। সিঁড়ির বাঁ পাশে জয়সিংহের নিজে হাতে রোপণ করা শেফালি গাছে অসংখ্য ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখে জয়সিংহের সুন্দর মুখ, সরল হৃদয়, সরল জীবনের কথা তাঁর স্পষ্ট মনে পড়তে লাগল। সিংহের মতো সবল, তেজস্বী আর হরিণ শিশুর মতো সুন্দর জয়সিংহ রঘুপতির সমস্ত মন অধিকার করে নিল। এর আগে তিনি নিজেকে জয়সিংহের চেয়ে অনেক বড় ভাবতেন। এখন জয়সিংহকে তার নিজের চেয়ে
অনেক বড় মনে হতে লাগল। নিজের প্রতি তার ঘেন্না জন্মাল। জয়সিংহকে যেসব অন্যায় তিরস্কার করেছেন তা মনে করে হৃদয় ছিন্ন ভিন্ন হল। রঘুপতি মনে মনে বললেন, জয়সিংহকে তিরস্কার করার কোনো অধিকার আমার নেই। জয়সিংহের সঙ্গে যদি এক মুহূর্তের জন্য একটি বার দেখা হয় তবে আমি আমার হীনত্ব স্বীকার করে তার কাছে একটি বার ক্ষমা প্রার্থনা করব। রঘুপতির বারবার মনে হল জয়সিংহ যাতে যথার্থভাবে সন্তুষ্ট হয় এমন একটা কিছু কাজ যদি তিনি করেন, অথচ চারিদিকে কাজ কিছুই দেখতে পেলেন না। চারিদিকে শূন্য হাহাকার করছে। এই ফাঁকা মন্দির তাকে যেন চেপে ধরল, তার যেন নিঃশ্বাস বন্ধ করল। তিনি উঠে বনের মধ্যে অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন। মন্দিরের ভিতরের অলস অচেতন অকর্মণ্য জড় প্রতিমাগুলোর প্রতি রঘুপতির খুব ঘৃণা হল। যখন রাত দুটো বাজে তিনি চকমকি ঠুকে একটি প্রদীপ জ্বালালেন। দীপ হাতে চতুর্দশ দেবতার মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন গত বছর আষাঢ়ের কাল রাতে ক্ষীণ প্রদীপের আলোয় চতুর্দশ দেবতা ভক্তের মৃতদেহের সামনে রক্ত প্রবাহের মধ্যে যেমন বুদ্ধিহীন হৃদয়হীনের মতো দাঁড়িয়েছিল আজও সেভাবেই দাঁড়িয়ে আছে। রঘুপতি চিৎকার করে বলে উঠলেন, মিথ্যে কথা, সব মিথ্যে। আয় জয়সিংহ, তোমার অমূল্য হৃদয়ের রক্ত কাকে দিলে? এখানে কোনো দেবতা নেই, কোনো দেবতা নেই, পিশাচ রঘুপতি সে রক্ত পান করেছে। এই বলে কালীর প্রতিমা রঘুপতি আসন থেকে টেনে তুলে নিলেন। মন্দিরের দরজায় দাঁড়িয়ে সমস্ত জোর দিয়ে দূরে ছুঁড়ে ফেললেন। অন্ধকারে পাথরের সিঁড়ির উপর দিয়ে পাথরের প্রতিমা শব্দ করে গড়িয়ে গড়িয়ে গোমতীর জলের মধ্যে পড়ে গেল। রঘুপতি প্রদীপ নিভিয়ে দিয়ে পথে বের হলেন। সেই রাতেই রাজধানী ছেড়ে চলে গেলেন তিনি। নোয়াখালীর নিজামতপুরে বিল্লন ঠাকুর কিছুদিন থেকে বাস করছেন। সেখানে ভয়ঙ্কর মড়কের প্রাদুর্ভাব হয়েছে। ফাল্গুন মাসের শেষের একদিন সন্ধ্যের সময় রীতিমতো ঝড় শুরু হল। প্রথমে পূর্ব দিক থেকে প্রবল হাওয়া বইতে বইতে রাত দ্বিতীয় প্রহরের সময় উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে প্রবল বেগে ঝড় আরম্ভ হল। অবশেষে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে ঝড়ের বেগ কমে গেল। এমন সময় রব উঠল, বন্যা আসছে। কেউ ঘরের চালে উঠল, কেউ পুকুরের পাড়ের উপর গিয়ে দাঁড়ালো, কেউ গাছের ডালে, কেউ মন্দিরের চূড়ায় আশ্রয় নিল। অন্ধকার রাত, অবিরাম বৃষ্টি বন্যার গর্জন ক্রমে কাছে আসতে থাকল। আতঙ্কে গ্রামের লোকেরা দিশেহারা হয়ে গেল। এমন সময় বন্যা এল, পরপর দুবার ঢেউ এল। দ্বিতীয়বারের পরে গ্রামে প্রায় আট হাত জল দাঁড়াল।
পরদিন যখন সূর্য উঠল এবং জল নেমে গেল, তখন দেখা গেল গ্রামে ঘর অল্পই বাকি আছে এবং লোক প্রায় নেই। অন্য গ্রাম থেকে মানুষ, গরু, মোষ, ছাগল এবং শিয়াল কুকুরের মৃতদেহ ভেসে এসেছে। অন্য গ্রামের ঘরের চাল ভেসে এসে দেওয়ালের শোকে ইতিউতি উপুড় হয়ে পড়ে আছে। জল সরে গেলে জীবিত ব্যক্তিরা নেমে এসে মৃতদেহের মাঝে ঘুরে আত্মীয়দের খোঁজ করতে লাগল। অধিকাংশ মৃতদেহই অপরিচিত এবং অন্য গ্রাম থেকে আসা। কেউই তাদেরকে সৎকার করল না। পালে পালে শকুন এসে মৃতদেহ খেতে লাগল। শিয়াল কুকুরের সঙ্গে তাদের কোনো বিবাদ নেই, কারণ শিয়াল কুকুরও সব মরে গেছে। এই সময় মৃতদেহে পুকুরের জল দূষিত হয়ে এবং অন্যান্য নানান কারণে গ্রামে মড়ক শুরু হল। বারো ঘর পাঠান গ্রামে বাস করত। পাঠানদের পাড়ায় মড়ক প্রথম শুরু হল। মৃতদেহ কবর দেওয়ার বা পরস্পরকে সেবা করার সময়ও কারু রইল না। বিল্বন ঠাকুর অসুস্থ পাঠানদের সেবা করতে লাগলেন। তাদেরকে পথ্য, পানীয়, ওষুধ এবং তাদের মৃতদেহ কবর দিতে থাকলেন। বিল্বন ঠাকুর অন্য জাতের মানুষদের সাহায্য করছেন দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন। বিল্বন ঠাকুর বললেন, আমি সন্ন্যাসী, আমার কোনো জাত নেই। মানুষ যখন মরছে তখন কিসের জাত? ভগবানের তৈরি মানুষ যখন মানুষের প্রেম চাইছে তখনই বা কিসের জাত? মুমূর্ষু পাঠানরা তাকে দেব জ্ঞান করতে লাগল। পাঠানদের ছোট ছোট ছেলেদের তিনি মড়ক থেকে দূরে রাখবার জন্য এক বড় পরিত্যক্ত ভাঙা মন্দিরে আশ্রয় নিলেন। সকালে উঠে বিল্বন তার ছেলেদের জন্য ভিক্ষা করতে বের হতেন, কিন্তু ভিক্ষা কে দেবে? দেশে শস্য কোথায়? অনাহারে কত লোক মরার উপক্রম করছে। বহু কষ্ট করে ঢাকা থেকে চাল আমদানি করতে লাগলেন। তিনি অসুস্থদের সেবা করতেন আর তাঁর চেলারা চাল বিতরণ করত। একদিন সকালে বিল্বনের এক চেলা এসে তাঁকে খবর দিল যে একটি ছেলেকে সঙ্গে নিয়ে একজন বিদেশি গ্রামের অসৎতলায় আশ্রয় নিয়েছেন। তাকেও মড়কে ধরেছে, বোধ করি সে আর বাঁচবে না। বিল্বন গিয়ে দেখলেন কেদারেশ্বর অচেতন হয়ে পড়ে ধ্রুব ধুলোয় শুয়ে ঘুমিয়ে আছে। কেদারেশ্বরের মুমূর্ষু অবস্থা। পথকষ্টে আর অনাহারে সে দুর্বল ছিল, এই জন্য অসুখ তাকে সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছে। কোনো ওষুধে ফল হল না। সেই গাছতলাতেই কেদারেশ্বরের মৃত্যু হল। ধ্রুবকে দেখে মনে হল যেন বহুক্ষণ অনাহার আর খিদে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়েছে। বিল্বন অতি সাবধানে তাকে কোলে তুলে তার শিশুশালায় নিয়ে গেলেন। চট্টগ্রাম এখন আরাকানের অধীন। গোবিন্দমাণিক্য নির্বাসিতভাবে চট্টগ্রামে এসেছেন শুনে আরাকানের রাজা মহাসমারোহে তাঁর কাছে দূত পাঠালেন। বলে পাঠালেন আরাকান রাজসভায় পূজনীয় অতিথি হয়ে মহারাজ কিছুকাল থাকুন, এমনকি রাজা গোবিন্দমাণিক্য যদি সিংহাসন পুনরায় অধিকার করতে চান তাহলে আরাকানপতি তাকে সাহায্য করতে পারেন। গোবিন্দমাণিক্য জানালেন সিংহাসন তিনি চান না, চট্টগ্রামের একপাশে একটু জায়গা নিয়ে তিনি থাকতে শুরু করলেন। আরাকান রাজের কয়েকজন অনুচর রাজার সঙ্গে সঙ্গেই রইল। গোবিন্দমাণিক্য তাদেরকে বারণ করলেন না। তিনি মনে মনে ভাবলেন হয়তোবা আরাকানপতি তাঁকে সন্দেহ করে তাঁর কাছে
লোক রাখতে চাইছেন। ময়ানী নদীর ধারে মহারাজ গোবিন্দ মাণিক্য কুঁড়ে ঘর বানিয়েছেন। স্বচ্ছ জলের ছোট্ট নদী ছোট বড় শিলাখণ্ডের ওপর দিয়ে দ্রুত বেগে বয়ে চলেছে। মাঝে মাঝে নদীর দুই তীরে ঘন জঙ্গলের হাত অনেক দূর পর্যন্ত চলে গেছে। একটা প্রকাণ্ড শাখাহীন সাদা গর্জন গাছ পাহাড়ের উপর হেলে রয়েছে। এই ছায়া শীতল স্রোত স্নিগ্ধ ঝরঝর শব্দের মধ্যে নিস্তব্ধ পাহাড় তলে গোবিন্দ মাণিক্য থাকতে লাগলেন। সমস্ত হৃদয় মেলে দিয়ে মনের মধ্যে শান্তি সঞ্চয় করতে লাগলেন। তিনি নিজের হৃদয় থেকে ছোট ছোট অভিমান সব মুছে ফেলতে লাগলেন। কে তাকে দুঃখ দিয়েছে, ব্যথা দিয়েছে, কে তার স্নেহের বিনিময় দেয়নি, কে তার কাছ থেকে এক হাতে উপহার নিয়ে অন্য হাতে অকৃতজ্ঞতা দিয়েছে, কে যথাসাধ্য সমাদৃত হয়েও তাকে অপমান করেছে, সব তিনি ভুলে গেলেন। মনে মনে বললেন, হে ঈশ্বর, যখন রাজা হয়েছিলাম তখন আমি আমার মহত্ব জানতাম না, আজ সমস্ত পৃথিবীময় আমার মহত্ব অনুভব করেছি। তুমি আমার স্নেহের ধ্রুবকে কেড়ে নিয়েছ, সে যন্ত্রণা এখনো হৃদয় থেকে সম্পূর্ণ যায়নি। আজ আমি বুঝছি যে তুমি ভালোই করেছ। আমি সেই বালকের প্রতি স্বার্থপর স্নেহে আমার যাবতীয় কর্তব্য, আমার জীবন বিসর্জন দিচ্ছিলাম। তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছ ঈশ্বর। আমি ধ্রুবকে আমার সমস্ত পুণ্যের পুরস্কার বলে গ্রহণ করেছিলাম। তুমি তাকে কেড়ে নিয়ে শিক্ষা দিচ্ছ যে পুণ্যের পুরস্কার পুণ্য। তাই আজ আমি তোমার প্রেমে সম্মোহিত হয়ে তোমার সেবা করব। আর আমার এই নির্জনে সঞ্চিত প্রেম সবার মাঝে বিতরণ করব। এই বলে গোবিন্দ মাণিক্য তার পর্বতাশ্রম ছেড়ে বাইরে বেরোলেন। পার্বত্য প্রদেশ ছেড়ে গোবিন্দ মাণিক্য দক্ষিণে সমুদ্র অভিমুখে চলতে লাগলেন। সমস্ত বাসনার জিনিস বিসর্জন দিয়ে তিনি হৃদয়ের মাঝে আশ্চর্য স্বাধীনতা অনুভব করতে লাগলেন। সব জায়গায় দুর্বলকে সাহায্য করতে এবং দুঃখীকে সান্ত্বনা দিতে ইচ্ছে করতে লাগল। দক্ষিণ চট্টগ্রামের শহর রামুর দক্ষিণে রাজাকুলের কাছে যে দুর্গ আছে, আরাকান রাজের অনুমতি নিয়ে তিনি সেখানে বাস করতে লাগলেন। গ্রামবাসীদের যতগুলো ছেলেপিলে ছিল সকলেই দুর্গে গোবিন্দ মাণিক্যের কাছে এসে জুটল। গোবিন্দ মাণিক্য তাদের নিয়ে একটা বড় পাঠশালা খুললেন। তিনি তাদের পড়াতেন আর তাদের সঙ্গে খেলতেন। এদিকে শাহ সুজা তার দাদা ঔরঙ্গজেবের সৈন্য কর্তৃক তাড়া খেয়ে পালাচ্ছেন। আলাহাবাদের কাছে যুদ্ধক্ষেত্রে তার পরাজয় হয়। অপমানিত ও ভীত হয়ে ছদ্মবেশে সাধারণ লোকের মতো একাকী পালিয়ে বেড়াতে লাগলেন। পালিয়ে মুঙ্গেরে এলেন। মুঙ্গেরে ছড়ানো ছেটানো কিছু দলবল তার কাছে এসে জুটল এবং সেখানে তিনি নতুন সৈন্য সংগ্রহ করলেন। নদী তীরে পাহাড়ের উপরে প্রাচীর নির্মাণ করে তিনি পাকাপোক্ত হয়ে বসলেন। এদিকে ঔরঙ্গজেব তার বিচক্ষণ সেনাপতি মীর জুমলাকে কুমার মোহাম্মদের সাহায্যে পাঠালেন। কুমার মোহাম্মদ প্রকাশ্যে মুঙ্গেরের দুর্গের অনতি দূরে এসে শিবির গড়লেন এবং মীর জুমলা অন্য গোপন পথ দিয়ে মুঙ্গের অভিমুখে যাত্রা করলেন। যখন সুজা কুমার মোহাম্মদের সঙ্গে ছোটখাটো যুদ্ধে নিযুক্ত আছেন, এমন সময় হঠাৎ খবর পেলেন যে মীর জুমলা বহু সংখ্যক সৈন্য নিয়ে বসন্তপুরে এসে পৌঁছেছেন। সুজা ব্যস্ত হয়ে তক্ষণি তার সমস্ত সৈন্য নিয়ে মুঙ্গের ছেড়ে রাজমহলে পালিয়ে গেলেন।
সেখানেই তাঁর সমস্ত পরিবার বাস করছিল। সম্রাট সৈন্য অবিলম্বে সেখানেও তাঁকে অনুসরণ করল। সুজা ছদিন ধরে প্রাণপণে যুদ্ধ করে শত্রু সৈন্যকে এগোতে দিলেন না, কিন্তু যখন দেখলেন আর রক্ষা হচ্ছে না, তখন একদিন অন্ধকার ঝড়ের রাতে তাঁর গোটা পরিবার সমেত যথাসম্ভব ধনসম্পত্তি নিয়ে নদী পার হয়ে তোন্ডায় পালিয়ে গেলেন এবং অবিলম্বে সেখানকার দুর্গ সংস্কারে নিযুক্ত হলেন। এই সময় ঘন বর্ষা এলে নদী খুব ফুলে ফেঁপে উঠল, পথ দুর্গম হয়ে উঠল, সম্রাট সৈন্যরা এগোতে পারল না। এই যুদ্ধ বিবাদের আগে কুমার মোহাম্মদের সঙ্গে সুজার কন্যার বিয়ের সব স্থির হয়েছিল, কিন্তু এই যুদ্ধের দৌরাত্মে সে প্রস্তাব উভয় পক্ষই ভুলে গিয়েছিল। বর্ষায় তখন যুদ্ধ স্থগিত আছে। মীর জুমলা রাজমহল থেকে কিছু দূরে তার শিবির নিয়ে গেছেন। এমন সময় সুজার একজন সৈনিক তোন্ডার শিবির থেকে এসে লুকিয়ে কুমার মোহাম্মদের হাতে একখানি চিঠি দিল। কুমার খুলে দেখলেন সুজার কন্যা লিখেছেন, কুমার, এই কি আমার ভাগ্যে ছিল যাকে মনে মনে স্বামী হিসেবে বরণ করে আমার সমস্ত মন সমর্পণ করেছি, যিনি আংটি বদল করে আমায় গ্রহণ করবেন বলে অঙ্গীকার করেছিলেন, তিনি আজ নিষ্ঠুর তরোয়াল হাতে আমার বাবার প্রাণ নিতে এসেছেন, এই কি আমাকে দেখতে হলো? কুমার, এই কি আমাদের বিয়ের উৎসব? তাই কি আমাদের রাজমহল আজ রক্তবর্ণ? তাই কি কুমার দিল্লি থেকে লোহার শিকল হাতে করে এনেছেন? এ কি প্রেমের শিকল? এই চিঠি পড়ে প্রবল ভূমিকম্পে যেন কুমার মোহাম্মদের মন ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাবার সমস্ত কাজ তার খুব অন্যায় ও নিষ্ঠুর বলে মনে হল। কুমার মোহাম্মদ সেই দিনই নদী পার হয়ে সুজার শিবিরে উপস্থিত হলেন। মোহাম্মদ যেই মুহূর্তে সুজার শিবিরে পৌঁছলেন, সৈন্যেরা অমনি মীর জুমলার কাছে খবর পাঠাল। এদিকে তোন্ডায় উৎসব পড়ে গেল, যুদ্ধ বিবাদের কথা সকলে একেবারেই ভুলে গেল। সুজা খুব স্নেহ ও আনন্দের সঙ্গে মোহাম্মদকে গ্রহণ করলেন। অবিরত রক্তপাতের পর রক্তের টান যেন আরও বেড়ে উঠল। নাচ গান বাজনার মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে গেল। নাচ গান শেষ হতে না হতেই খবর এলো সম্রাট সৈন্য কাছাকাছি চলে এসেছে। সুজা এবং কুমার মোহাম্মদের বিশ্বাস ছিল যে সম্রাট সৈন্যের অধিকাংশই যুদ্ধক্ষেত্রে কুমার মোহাম্মদের সঙ্গে যোগ দেবে, কিন্তু কাছে এসেই তারা মোহাম্মদের সৈন্যদলের ওপরেই গোলা বর্ষণ করল। কুমার মোহাম্মদ বুঝলেন সৈন্যরা কেউ তাঁর পাশে নেই, তবু যুদ্ধ চলল। আর যুদ্ধে সুজার বড় ছেলে মারা গেলেন। সেই রাতেই হতভাগ্য সুজা আর তাঁর জামাতা সপরিবারে দ্রুতগামী নৌকায় চড়ে ঢাকায় পালিয়ে গেলেন। মীর জুমলা ঢাকায় সুজাকে অনুসরণ করা প্রয়োজন বলে মনে করলেন না, তিনি জয়ী দেশে শৃঙ্খলা স্থাপনে নিযুক্ত হলেন। ওদিকে দুর্দশার দিনে কুমার মোহাম্মদ ধন প্রাণ তুচ্ছ করে সুজার পক্ষ অবলম্বন করাতে সুজার মন গলে গেল। তিনি মোহাম্মদকে অত্যন্ত ভালোবেসে ফেললেন। এমন সময় ঢাকা শহরে ঔরঙ্গজেবের একজন চিঠি বাহক চর ধরা পড়ল। সুজার হাতে তার চিঠি গিয়ে পড়ল। ঔরঙ্গজেব মোহাম্মদকে চিঠি লিখেছেন। সুজা সেই চিঠি পড়তে শুরু করলেন। মেরে দিল আজিজ জিগর কে টুকড়ে, প্রিয়তম পুত্র মোহাম্মদ, তুমি তোমার কর্তব্য অবহেলা করে পিতৃবিদ্রোহী হয়েছ এবং তোমার অকলঙ্ক যশে কলঙ্ক লাগিয়েছ।
নারীর ছলনাময় হাসিতে মুগ্ধ হয়ে নিজের ধর্ম বিসর্জন দিয়েছ। ভবিষ্যতে সমস্ত মুঘল সাম্রাজ্য শাসনের ভার যার হাতে, তিনি আজ এক নারীর দাস হয়ে আছেন। যাক, ঈশ্বরের নামে শপথ করে তুমি যখন অনুতাপ প্রকাশ করেছ তখন তোমাকে মাফ করলাম, কিন্তু যে কাজের জন্য গেছ সেই কাজ পূরণ করে এলে তবে তোমাকে আমি ক্ষমা করব। ইতি তোমার পিতা ঔরঙ্গজেব। চিঠি বন্ধ করে শাহ সুজা কুমার মোহাম্মদকে প্রশ্ন করলেন, মোহাম্মদ ক্যা হ্যায় ইয়ে সব, ক্যা আপ সচ মে ইস নিকাহ সে নাখুশ হ্যায় ওর ইসকে বারে মে আপনে আপনে আব্বা হুজুর কো বাতায়া হ্যায় খত মে জিক্র কিয়া হ্যায়। মোহাম্মদ বার বার করে বললেন যে তিনি কখনোই বাবার কাছে অনুতাপ প্রকাশ করেননি, এসবই তাঁর বাবার কৌশল। কিন্তু সুজার সন্দেহ দূর হল না। সুজা তিন দিন ধরে চিন্তা করলেন, অবশেষে চতুর্থ দিনে বললেন, মোহাম্মদ ইয়কিন পে চোট লাগি হ্যায় বেটা, ইসলিয়ে আপসে গুজারিশ হ্যায় আপ আপনি বিবি কো লেকর ইয়াহাঁ সে চলে যায়ে, বরনা হামারে দরমিয়ান সুকুন কি কমি পেশ আয়েগি। और हां, आपके लिए खजाने का दरवाजा हमेशा खुला है, ले जाइए जितने की ख्वाहिश है ले जाइए। कुमार मोहम्मद केंदे विदाई निलेन, तार स्त्री तार संगे गेलेन। सुजा बोलेन, जंग और नहीं, चट्टोग्रामेर बंदर थेके जहाज निये मक्काय चले जाबो। एई बोले সুজা ঢাকা ছেড়ে চলে গেলেন, সঙ্গে তাঁর তিন কন্যা। সুজা ফকিরের ছদ্মবেশে রয়েছেন আর তাঁর তিন কন্যা তিন বালকের ছদ্মবেশ নিয়েছে। মক্কা যাবার উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছলেন তারা, কিন্তু দুর্ভাগ্যক্রমে গুরুতর বর্ষার জন্য একটিও জাহাজ পেলেন না। অবশেষে হতাশ হয়ে ফিরে আসবার পথে একদিন বর্ষার বিকেলে এক দুর্গের খোঁজ পেলেন, যে দুর্গে বাস করতেন গোবিন্দমাণিক্য। সুজা তাঁর তিন কন্যাকে বললেন, শাহজাদিয়া তুম তিনো সে এক বাত কহনি থি, ইস কিলে মে হাম কুছ দিন রহনে ওয়ালে হ্যায়, সুনা হ্যায় ইয়াহাঁ কে এক মশহুর রাজা সন্ন্যাসী বন গয়ে হ্যায়, ফকির বন গয়ে হ্যায়, মেরে খেয়াল সে उनके भाई के साथ उनकी कुछ अनबन हो गई थी, तभी से वो यहीं पे है, हम उनके साथ इसी किले में रहेंगे। सन्धार किछु आगे दुर्गे गोविंदमाणिक्य और सुजार देखा हलो। दूजने दूजन के देखे आश्चर्य हुए गेलेन। गोविंदमाणिक्यर मने हलो ए जानो ठीक फकिर नय, এই ফকির যে নিজের সমস্ত কামনা বিসর্জন দিয়ে স্বাধীন ও সুস্থ হয়ে জগতের কাজ করতে বের হয়েছে তা নয়। এ কেবল নিজের কামনা তৃপ্ত হয়নি বলেই রাগ করে সমস্ত জগতের প্রতি বিমুখ হয়ে বের হয়েছে। এদিকে গোবিন্দমাণিক্যকে দেখে সুজার রাজা বলেও মনে হল, সন্ন্যাসী বলেও মনে হল। তিনি ঠিক এমনটা আশা করেননি। তিনি মনে করেছিলেন হয় একটা পেট ভুঁড়িওয়ালা পাগড়ি পরা ফোলা মাংসপিণ্ড দেখবেন, নয়তো একটা দরিদ্র বেশধারী মলিন সন্ন্যাসী অর্থাৎ ছাই ভস্য মাখা ধুলোয় শোয়া উগ্র স্পর্ধা দেখতে পাবেন। কিন্তু দুইয়ের মধ্যে কোনোটাই দেখতে পেলেন না। গোবিন্দমাণিক্যকে দেখে মনে হল তিনি যেন সমস্ত ত্যাগ করেছেন, তবু যেন সমস্তটাই তাঁরই। তিনি কিছুই চান না বলেই যেন পেয়েছেন, তিনি নিজেকে দিয়েছেন বলেই পেয়েছেন। কোনো প্রকার আড়ম্বর নেই বলেই তিনি রাজা, আর সমস্ত সংসারের একেবারেই কাছের হয়েছেন বলেই তিনি সন্ন্যাসী। গোবিন্দমাণিক্য তাঁর অতিথিদের সযত্নে সেবা করলেন। তোমরা আমার এই দুর্গে থাকো,
আমি তোমাদেরকে যত্ন করে রাখব। হম কুছ দিনোঁ কে লিয়ে আপকে ইস কিলে মে পনাহ লেঙ্গে মহারাজ। সুনা হ্যায় আপ কভি রাজা হুয়া করতে থে, তো কহাঁ কে রাজা থে আপ? ত্রিপুরার। তো হকুমত চলে কি করে গেল? গোবিন্দ মানিক্য কিছুক্ষণ চুপ করে রইলেন, অবশেষে বললেন, বাংলার নবাব শাহ সুজা আমাকে রাজ্য থেকে নির্বাসিত করে দিয়েছেন। নক্ষত্র রায়ের ব্যাপারে কোনো কথা বললেন না। এই কথা শুনে সুজার তিন ছদ্মবেশী কন্যা চমকে উঠে বাবার মুখের দিকে চাইল। সুজার মুখ যেন মলিন হয়ে গেল। তিনি হঠাৎ বলে ফেললেন, সোনা হ্যায় আপকে ভাই নে আপকো বতন সে নিকালা হ্যায়। তুমি এত খবর কোথায় পেলে? আমি কিছু জানি না, আন্দাজন কে রাও। রাত হলে সকলে শুতে গেলেন, কিন্তু সেই রাতে সুজার আর ঘুম হল না। জেগে জেগে দুঃস্বপ্ন দেখতে লাগলেন এবং প্রত্যেক শব্দে চমকে উঠলেন। পরদিন সুজা গোবিন্দ মানিক্যকে বললেন, মহারাজ, কিসি খাস ওজহ সে হম ইহাঁ অর নহীঁ রুক সকতে, ইজাজত চাহুঙ্গা, আলবিদা। সুজা যখন যাওয়ার উদ্যোগ করছেন, এমন সময় দুর্গে আরও একজন অতিথি এলেন। তাকে দেখে রাজা ও সুজা দুজনেই আশ্চর্য হয়ে গেলেন। সুজা কি করবেন ভেবে পেলেন না। রাজা গোবিন্দ মানিক্য তাঁর অতিথিকে প্রণাম করলেন। অতিথি আর কেউ নন, রঘুপতি। রঘুপতি রাজার প্রণাম গ্রহণ করে বললেন, জয় হোক। নক্ষত্রের কাছ থেকে আসছো ঠাকুর, বিশেষ কোনো খবর আছে? নক্ষত্র রায় ভালো আছেন, তাঁর জন্য ভাববেন না। আমাকে জয়সিংহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, সে বেঁচে নেই। তার ইচ্ছা আমি পূরণ করব, নইলে আমার শান্তি নেই। আপনার কাছে থেকে, আপনার সঙ্গী হয়ে আপনার সকল কাজে আমি যোগ দেব। রাজা প্রথমে রঘুপতির ভাব কিছু বুঝতে পারলেন না। তিনি একবার মনে করলেন রঘুপতি বুঝি পাগল হয়ে গেছেন। রাজা চুপ করে রইলেন। আমি সব দেখেছি, কিছুতেই সুখ নেই। হিংসা করে সুখ নেই, আধিপত্য করে সুখ নেই। আপনি যে পথ অবলম্বন করেছেন তাতেই সুখ। আমি আপনার সঙ্গে পরম শত্রুতা করেছি, হিংসা করেছি। আপনাকে আমার কাছে বলি দিতে চেয়েছিলাম, আজ নিজেকে আপনার কাছে সম্পূর্ণ ত্যাগ করতে এসেছি। ঠাকুর, আপনি আমার খুব উপকার করেছেন। আমার শত্রু আমার ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গেই জড়িয়েছিল, তার হাত থেকে আপনি আমাকে পরিত্রাণ করলেন। রঘুপতি সে কথায় বড় একটা কান না দিয়ে বললেন, মহারাজ, আমি জগতের রক্তপাত করে যে পিশাচিকে এতকাল সেবা করে এসেছি, সে অবশেষে আমারই মনের সমস্ত রক্ত শোষণ করে পান করেছে। সেই রক্ত পিয়াসী জড়তা মূর্খতাকে আমি দূর করে এসেছি। সে এখন মহারাজের রাজ্যে দেব মন্দিরে নেই, এখন সে রাজসভায় প্রবেশ করে সিংহাসনে চড়ে বসেছে। দেব মন্দির থেকে যদি সে দূর হয়, তাহলেই সে ক্রমে মানুষের মন থেকেও দূর হতে পারবে। পিছন থেকে এক পরিচিত স্বর শোনা গেল, বিল্বন ঠাকুর। না মহারাজ, মানবমণি প্রকৃত মন্দির, সেইখানেই খাঁড়া শানিত হয় এবং সেইখানেই শত সহস্র নরবলি হয়। দেব মন্দিরে
তার সামান্য অভিনয় হয় মাত্র। বিল্বন ঠাকুর, প্রণাম প্রণাম, আজ আমার কি আনন্দ! এতক্ষণ সুজা নীরব ছিলেন, এবার বললেন, মহারাজ, হমনে ভি দুশ্মনো জসা কাম কিয়া হ্যায়, হম ভি আপকে সামনে সর ঝুকাতে হ্যায়। এরপর রঘুপতির দিকে আঙুল নির্দেশ করে বললেন, পণ্ডিত হামে পেহচানতে হ্যায়, হম হ্যায় সুজা, বঙ্গাল কে নবাব। দরসল হামি নে আপকো আপকে ঘর সে নিকালা থা, অর উস গুস্তাখি কি সজা ভি হামে মিলি হ্যায়। দর বদর ভটক রহে হ্যায় হম, আমার ভাই আমার পিছে পিছে আসছে, হম খুদ হি বেওতন হো গয়ে হ্যায় মহারাজ, সেই জন্য ভেষ বদলে বদলে এখান থেকে ওখান, ওখান থেকে এখান ঘুরে বেড়াচ্ছি, পর আব অর নেই। হমনে আপকে সামনে আপনার রাজ খোল দিয়া। এরপর রাজা ও নবাব উভয়ে কোলাকুলি করলেন। এমন সময় বিল্বন ঠাকুর গোবিন্দমাণিক্যকে বললেন, মহারাজ, আপনার সঙ্গে একজনের দেখা হওয়া দরকার। বিল্বন ঠাকুর বেরিয়ে গেলেন। কিছু পরেই ধ্রুবকে কোলে করে এনে রাজার কোলে তুলে দিলেন। রাজা ধ্রুবকে বুকে চেপে ধরে ডাকলেন, ধ্রুব 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 ধ্রুব। ধ্রুব কিছুই বলল না, গম্ভীরভাবে নীরবে রাজার কাঁধে মাথা দিয়ে পড়ে রইল। বহুদিন পরে প্রথম দেখায় বালকের ছোট্ট মনের মধ্যে যেন এক প্রকার অস্ফুট অভিমান ও লজ্জা ঘিরে আছে। রাজাকে জড়িয়ে মুখ লুকিয়ে রইল ধ্রুব। সবই হলো, কেবল নক্ষত্র আমাকে ভাই বলল না। হর কোই আপসে মোহব্বত করতা হ্যায় মহারাজ, আপকি ইজ্জত করতা হ্যায়, সিরফ আপনা ভাই আপনা নহি রাহা। কিছুদিন দুর্গে থেকে সুজা খবর পেলেন এখনো সম্রাট সৈন্য তাঁকে খুঁজছে। গোবিন্দমাণিক্য যানবাহন ও অনেক অনুচর সমেত তাঁর বন্ধু আরাকানপতির কাছে তাঁকে পাঠান। যাবার সময় শাহ সুজা তাঁকে একটি বহুমূল্য তরোয়াল উপহার হিসেবে দান করেন। ইতিমধ্যে রাজা, রঘুপতি ও বিল্বন মিলে সমস্ত গ্রামকে যেন সচেতন করে তুললেন। রাজার দুর্গ সমস্ত গ্রামের প্রাণ হয়ে উঠল। এভাবে ছ বছর কেটে গেলে ছত্রমাণিক্যের মৃত্যু হল। গোবিন্দমাণিক্যকে সিংহাসনে ফিরিয়ে নেওয়ার জন্য ত্রিপুরা থেকে দূত এল। গোবিন্দমাণিক্য প্রথমে বললেন, আমি আর রাজ্যে ফিরব না। সে হবে না মহারাজ, ধর্ম যখন স্বয়ং দরজায় এসে ডাকছেন তখন তাকে অবহেলা করবেন না। তাহলে তোমাকেও আমার সাথে যেতে হবে। না মহারাজ, এখন আমাকে আর আপনার প্রয়োজন নেই। আপনি এখন নিজেই নিজের ওপর সম্পূর্ণ নির্ভর করতে পারেন, আর আমি যদি সময় পাই তো মাঝে মাঝে নিশ্চয়ই সাক্ষাৎ করতে যাব। রাজা ধ্রুবকে সঙ্গে নিয়ে রাজ্যে প্রবেশ করলেন। ধ্রুব এখন আর একেবারেই ছোট নয়, সে বিল্বন ঠাকুরের কল্যাণে সংস্কৃত ভাষা শিক্ষা করে শাস্ত্র অধ্যয়নে মন দিয়েছে। রঘুপতি আবার পৌরোহিত্য গ্রহণ করলেন। এবার মন্দিরে এসে যেন মৃত জয়সিংহকে আবারও জীবিতভাবে ফিরে পেলেন। এদিকে বিশ্বাসঘাতক আরাকানপতি সুজাকে হত্যা করে তার সবচেয়ে ছোট মেয়েকে বিয়ে করেন। দুর্ভাগা সুজার উপর আরাকানপতির নৃশংসতা স্মরণ করে গোবিন্দমাণিক্য দুঃখ করতেন। সুজার নাম চিরস্মরণীয় করবার জন্য তিনি তরোয়ালের বিনিময়ে অনেক অর্থ দ্বারা
কুমিল্লা নগরীতে একটি উৎকৃষ্ট মসজিদ বানিয়েছিলেন, তা আজ সুজা মসজিদ নামে বর্তমান। গোবিন্দমাণিক্য, রঘুপতি, জয়সিংহ, বিল্বন ঠাকুর, পৃথিবীর সিংহাসনে ঋষি তুল্য রাজা কে? ক্ষমতার লোভ পেরিয়ে, অন্ধ মোহের সংস্কার পেরিয়ে রাজশ্রেষ্ঠ কে? কে সেই রাজর্ষি? সে উত্তরের সন্ধান আজও চলছে ত্রিপুরা পেরিয়ে সমগ্র বিশ্ব সংসার জুড়ে। আজকের মতো গপ্প মিরে ঠিক এখানেই শেষ। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে রাজর্ষি দ্বিতীয় পর্ব। মহারাজ গোবিন্দমাণিক্যের চরিত্রে বিপ্লব দাশগুপ্ত, রঘুপতি সুভাষিস মুখোপাধ্যায়, জয়সিংহের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, নক্ষত্র রায় সৌমেন চক্রবর্তী, কেদারেশ্বরের ভূমিকায় দেবদাস ঘোষ, খুড়ো সাহেব দীপঙ্কর চক্রবর্তী, বিল্বন ঠাকুর অনুজয় চট্টোপাধ্যায়, সুজা কন্যার ভূমিকায় অয়ন্তিকা চক্রবর্তী। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরও একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।